Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহী দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে আলোর দিশারে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। শুরুতে অনুষ্ঠানের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় নবীর রওদা মোবারক প্রেরণ করছি। প্রতিদিনের ন্যায় ইকরা বাংলার দূরে ও কাছের অসংখ্য গণিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকেও আমাদের সাথে আছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর দিশারে অনুষ্ঠানে আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দিন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস মেনর পাক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হজরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামত বরকাতুহুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের অনুষ্ঠান আলোর দিশারি অনুষ্ঠান আপনাদের কোয়েশ্চনের মাধ্যমে প্রশ্নের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হয়ে ওঠে। আজকেও আপনারা কল করবেন আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন, কিন্তু শুরুতে আমরা হুজুরের কাছ থেকে যা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ মূল্যবান কিছু কথা। বিষয়টা হবে রমাদান আমরা পার করেছি, রমাদান পরে রমাদান শেষ করার পর আমাদের করণীয় কী, আমরা এখন কী করতে হবে এবং আমাদের এই যে রমাদানের মাধ্যমে আমরা যা অর্জন করেছি এটাকে কীভাবে আমরা কন্টিনিউ করতে পারি, এ বিষয়ে হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনবো। এরপরে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের দিকে ফিরে যাব। জাযাকুমুল্লাহ খায়র। জি হুজুর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تكونوا كاللاتي نقضت غزلها من بعد قوة أنكاسا وقال تبارك وتعالى ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين وعن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ঈদের পরেই আজকে প্রথম আলোর দিশারি প্রোগ্রামে আপনাদের সঙ্গে সাক্ষাৎ। সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ আকবার এই দীর্ঘ রমজান শরীফের সিয়াম সাধনার পরে ঈদের খুশি উদযাপনের মাধ্যমে এই পর্যন্ত আল্লাহ পাকে আমাদেরকে হায়াত দিয়েছেন। গত জুম্মায় আমার মেনর পাক সাদর মসজিদে বয়ান দিতে গিয়ে আমার মসজিদে শুধু মুসল্লিদের মধ্য থেকে প্রায় ছয়জন তাদের নিকটাত্মীয় শুধু ঈদের দিনই ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কেন জান্নাত নসিব করেন এবং আমরা যারা এখন পর্যন্ত সুস্থ অবস্থায় হায়াত জীবিত অবস্থায় আসি আমরা যেন সেই শুকরিয়া আদায় করতে পারি। পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যে দোয়াটুকু সাহাবায়ে কারাম করতেন ঈদের সময়ে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, আল্লাহ যেন আমাদের রমজানের সিয়াম তিলাওয়াত তারাবি তিলাওয়াত কোরআন সহ অন্যান্য যে সমস্ত ইবাদত আমরা করেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ইবাদতকে যেন কবুল করেন, আমিন আমিন আমিন। এবং রমজান এসেছিল, আমাদের মধ্যে হয়তো আমরা তিন ভাগে বিভক্ত হয়েছি, কারো ক্ষেত্রে রমজান কীভাবে শুরু হলো কীভাবে শেষ হয়েছে হয়তো কেউ অনুভবই করেন নাই, অর্থাৎ রমজান আসার পরে কোনো পরিবর্তন আসে নাই, এরকমও হতবাগা হয়তো আমরা অনেকেও আসি। আর কেহ হয়তো আমার সারা রমজান আসার পরে অনেক এবাদত বন্দেগী করেছেন, কিন্তু রমজান বিদায়ের সাথে সাথে ইভেন কেহ তো রমজান শরীফের এক দুই দিন পর্যন্ত মাশাআল্লাহ অত্যন্ত সচেতন ছিলেন, ধীরে ধীরে আস্তে আস্তে রমজান যখন বিদায়ের পথে তখন তাদের এবাদতের স্পৃহা অনেকটা কমেই গেল। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল রমজানের শেষ দিকে বরং এবাদতের মাত্রা আরও বাড়াতেন, শেষ দশকে বিশেষ করে। আমাদের মধ্যে কেহ এমনও আছি
যারা হয়তো রমজান শরীফের 27 পর্যন্ত আমাদের জজবা অক্ষুণ্ণ ছিল, 27-এর পরেই আমরা একটু নীরব নিস্তব্ধ হয়ে পড়ি। আবার কেউ এমনও আছি, রমজান শেষ হওয়ার সাথে সাথে আমাদের মসজিদের উপস্থিতি, আমাদের তিলাওয়াত, আমাদের আগের যে ইবাদতের ধারাবাহিকতা অনেকটা কমে যায়। এই হলো দ্বিতীয় এক প্রকার। তৃতীয় প্রকার লোক যারা সফল এবং যারা সার্থক, তারা হলো যে রমজানের অবশ্যই গুরুত্ব সহকারে ইবাদত কাটিয়েছেন, রমজানের পরেও এখনও সেই ইবাদতকে কন্টিনিউ করতেছেন। আমি দোয়া করব আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই তিন নম্বর গ্রুপে সামিল করেন। আমিন আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, তোমরা ওই মহিলার মতো হও যে মহিলা সারা দিন অত্যন্ত সুন্দরভাবে কাপড় বুনত, আবার বিকাল আসলেই আবার সেই বোনা কাপড়কে আবার কুলে সুতায় রূপান্তরিত করত। আরবে একজন মহিলা ছিল, মাথায় দোষ ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে সে কাপড় বুনতে জানত। তো তার কাজ ছিল, মর্নিংয়ে এত সুন্দর করে কাপড় সে বানাইত, আবার আফটারনুন হওয়ার সাথে সাথেই সেই বানানো কাপড়গুলো আবার সে একটা একটা করে সুতা কুলে 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 আবার সুতায় পরিণত করত। এবং আরবের কাছে অত্যন্ত প্রসিদ্ধ ছিল। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বললেন, তোমরা যেন এইভাবে ওই মহিলার মতো যে মহিলার মাথায় বালটি কাজ করতেছিল না, যে সারাদিন তার নিজের হাতে বানানো কাজকে আবার সে আবার ব্যঙ্গে দিত, তোমরাও যেন এই ইবাদত গড়া তোমাদের আমলকে যেন তোমরা ব্যঙ্গে না দেও, আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। কোরআন বলতে যে সূরা মায়দা আয়াত নম্বর 27, তোমরা ভালো কাজ করে আবার তোমরা রিভার্স করে পিছন দিকে চলে যেও না, নতুবা ফাতান কালি বুখা সিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস মায়েশা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ওই আমল যে আমল কন্টিনিউ করা হয় যদিও পরিমাণে কম হয়। এটা আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন। অতএব রমজানের মাধ্যমে আমরা যে ইবাদতটুকু করেছি, আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে কন্টিনিউ করার। বিশেষ করে রমজানের মাধ্যমে আমরা তাকওয়া শিখেছি। কিভাবে? যে সেহরি যে টাইম ছিল, সুবহানাল্লাহ, টাইম শেষ, হয়তো আমার খাবার প্রয়োজন রয়েছে, আমরা খানা বন্ধ করে দিয়েছিলাম। ইফতারের আগে কী পরিমাণ পেটে খিদা, পানির পিপাসা, পানি সামনে হাজির, রকমারি ইফতারের সামনে হাজির, মন চাইতেছে, কিন্তু আল্লাহর হুকুম ছিল না বিদায়, এক মিনিট আগে আমরা কেউ আমরা খেতে রাজি হই নাই, এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করেছি। লম্বা দিন রোজা সিয়াম সাধনার পরে এত লম্বা নামাজ, তারাবির নামাজ, কোরআন শরীফের খতমের মাধ্যমে পুরো রমজান আমরা হাজিরি দিয়েছি। এই যে তাকওয়ার আমরা সবক আমরা অর্জন করেছি মাশাআল্লাহ রমজান শরীফে, এর মাধ্যমে যেন আমরা কন্টিনিউ করতে পারি। রমজান শরীফে আমরা রাত্রি সেহরির মাধ্যমে আমরা রাত্রি জাগরণ শিখেছি, এবং সাহিত্য অনুযায়ী হয়তো কেয়ামুল্লাহ, তাহাজ্জুদ নামাজ, মোটামুটি যা যা পারছি পড়েছি, এটা কিন্তু সারা বছর আছে, আমরা এখনও পড়তে পারবো। রমজান শরীফে আমরা অবশ্যই কমিবেশ কোরআন শরীফ অতিরিক্ত তিলাওয়াত করেছি, এই কোরআন কিন্তু এখনও রয়েছে, আমরা এই কোরআনের তিলাওয়াত এখনও আমরা করতে পারবো। রমজান শরীফে আমরা এখলাসের শিক্ষা নিয়েছি, রমজান শরীফে আমরা সবর এবং মজাদার শিক্ষা করেছি, রমজান শরীফে আমরা জবান এবং কানকে আমরা গুনাহের কাছ থেকে আমরা এই বাঁচানোর চেষ্টা করেছি, আমরা এটা এখনও কন্টিনিউ করব। রমজান শরীফে আমরা অনেক সময় কমা এবং দরিদ্রর শিক্ষা আমরা দেখিয়েছি। নবীসি বলেন যে রোজা অবস্থায় তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে থাকে, তখন তুমি তোমার মনকে বলবে ইন্নি সাইম, আমি তো রোজা রেখেছি, আমি রোজা রাখা অবস্থায় আর সঙ্গে যদি আমি ঝগড়ায় আমি লিপ্ত হয়ে যাই, হয়তো আমার রোজার ক্ষতি হয়ে যাবে। এই যে রমজান শরীফে রোজার মাধ্যমে আমরা দরিদ্র এবং ক্ষমা করা শিক্ষা করেছি, এটা আমার কিন্তু বাকি 11 মাস কন্টিনিউ করতে হবে। রমজান শরীফের মাধ্যমে আপনারা ভালো কাজ, বিশেষ করে সদকা, আলহামদুলিল্লাহ ইকরা বাংলার মাধ্যমে বলেন আপনারা যে চ্যারিটি দিয়েছেন, এই যে সদকা দেওয়ার যে শিক্ষা গ্রহণ করেছেন, ইনশাআল্লাহ বাকি 11 মাস আমরা এটা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন। আমিন। বিশেষ করে রমজান শরীফে আমরা সবাই তারাবির নামাজ একত্রে পড়ে ঈদের দিন বেদাবেদ সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই এক সারিতে দাঁড়িয়ে দোকান নামাজ পড়ে আমরা যে ইত্তেফাক, ইত্তেহাদ এবং একতার যে পরিচয় দিয়েছি, সেটা যেন সে শিক্ষা যেন আমরা কন্টিনিউ করতে পারি। বিশেষ করে আমরা রমজান শরীফে তৌবা করেছি, এতেকাফ করেছি, এই কাজগুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রমজান শরীফ শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা অফার লাগানো হয়েছে। সে অফারটি কী? হযরত আবু আইয়ুব আনসারী থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সওয়ামা রমাদান, আমার যে উম্মত রমজান শরীফে রোজা রাখল, সুম্মা আতবাহু বিসিত্তিন, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের আরও 6টা রোজা রাখল,
কানাকা সিয়ামের দহরি, তার এই রোজাটা কিন্তু সারা বৎসর নফল রোজা রাখলে যে সব পাওয়ার কথা, আল্লাহ সুবহান তাআলা এই ছয়টি রোজা এবং রমজান শরীফ রোজা একত্রিত মিলিয়ে পুরা বৎসর রোজা রাখার নফল সব আল্লাহ পাক দান করবেন। এই হাদিসটি মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, বৈহাক্কি শরীফে, ইবনে মাজায়, বিশেষ করে ইবনে মাজায় ইমাম ইবনে মাজার রহমতের যে চ্যাপ্টার উনি উনার বাসায় লিখেছেন, বাবু মাংজা আবিল হাসানা ফালাহু আশরাম সালিহা, যদি কেহ কোনো ভালো কাজ করে তো আল্লাহ এটাকে দশ গুণ বাড়িয়ে দেন। তো রমজান শরীফের 30 রোজায় 30 × 10 = 300, তারপরে আরও 6টা রোজা 6 × 10 = 60, 360 সব এর মানে 360 ডেজ পুরো এক বৎসরের সব আল্লাহ পাক দান করতে পারেন এই রোজার মাধ্যমে। আমরা ঈদ করেছি বুধবারে, বৃহস্পতি শুক্র শনি আজকে রবি, চার দিন গিয়েছে। হয়তো যেহেতু যারা রমজানের রোজা রাখার পরেই এই সেটা রোজা রাখা শুরু করে, ঈদের দিন তো রোজা রাখা যায় না, অতএব বুধবার মানাস করেন, তো বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন, এই পর্যন্ত চার দিন গিয়েছে। হয়তো কেহ বৃহস্পতিবারে শুরু করে দিয়েছেন কোনো ভাগ্যবান ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ আপনারা তো অবশ্যই কামিয়াব। যারা এখন পর্যন্ত শুরু করেন নাই, ওলামায়ে কেরাম বলেন এটা মোটেই জরুরি নয় যে শাওয়ালের একদম প্রথম দিকে ঈদের পরের দিন থেকেই রাখতে হবে। যারা রেখেছেন মাশাল্লাহ, যারা এখনও আমরা রাখি নাই, এখনও সুযোগ রয়েছে, পুরা শাওয়ালের ভিতরে আপনি ইচ্ছা করলে যে কোনো এক সময় রাখতে পারেন, প্রয়োজন নাই আপনি ধারাবাহিক সেটা রাখবেন, আজকে রাখলেন কালকে হয়তো রোজা রাখলেন না, আবার একদিন পরে রাখলেন, পুরা মাস মিলিয়ে সেটা রাখলে তবু আদায় হয়ে যাবে। এবার প্রশ্ন, যদি রমজান শরীফ আমার রোজা কদা থাকে তাহলে আমি কী করব, কদা রোজা আগে রাখবো নাকি আমি এই শাওয়ালের এই সেটা রোজা আগে রাখবো? এখানে ওলামা একরামের দুইটি মত রয়েছে। কোনো কোনো ওলামা একরাম বলে থাকেন যে হাদিস বলতেছে মাংসামা রমজান, যারা রমজান শরীফ রোজা রাখলো তারপরে সেটা রোজা রাখলো, সেখান থেকে ইশারা পাওয়া গেল যে রমজান রোজা আগে কমপ্লিট করতে হবে। এই জন্য অনেক ওলামা একরাম বলে থাকেন যে রমজান শরীফের রোজা যদি কদা থাকে, তো কদার মধ্যে আবার দুইটা প্রকার আছে, ভ্যালিড রিজনে অর্থাৎ গ্রহণযোগ্য কারণে যদি রোজা কদা করে থাকেন, তবুও অনেক ওলামা একরাম বলে থাকেন যে কদা রোজা আগে রাখতে হবে, নতুবা এই ছয়টা রোজা রাখলে সব পাওয়া যাবে না, কেউ বলে থাকেন এইভাবে। অবশ্য মেজরিটি ওলামা একরাম যেটা বলে থাকেন সেটি হলো যে হাদিস যেটা বলছে রমজানের পরে ছয়টা রোজা রাখবে, এই আগের কদা রোজা রাখতে হবে বা রাখার পরেই রাখতে হবে এই কথাটা এখানে কোনো কন্ডিশন লাগানো হয় নাই। তাছাড়া আমরা দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনিও কিন্তু অনেক সময় রমজান শরীফের কদা রোজা বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী শাবানে গিয়ে রাখতেন, পরবর্তী শাবানে, এর মানে শাওয়ালে উনি কদা রোজা শেষ করেন নাই। এই হাদিস থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমরা তো অবশ্যই আশা করব যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই এই শাওয়ালের ছয়টা রোজা রেখেছেন, কিন্তু এরপরে ওনার কদা রোজা রয়েছিল যে কদাগুলো আদায় করেছেন শাবানে গিয়ে। তাহলে এখান থেকে আমরা ইশারা পেলাম যে যদি কোনো মা বোন চান, হয়তো মান্থলি পিরিয়ডের কারণেই হোক বা হয়তো আমরা কোনো বাই সফরের কারণে রোজা রাখতে পারেন নাই বা বিমার রাখতে পারেন নাই, আপনি হয়তো সুস্থ হয়ে গেছেন তা আপনার শাওয়াল রোজা রাখতে পারতেছেন, ইনশাল্লাহ আপনার শাওয়াল রোজা এখন রাখেন, পরবর্তী আপনি কদা রাখবেন, যদি এই কনফিডেন্ট থাকে আপনার উপর যে ইনশাল্লাহ আমার কদা রোজা অবশ্যই এই বৎসরের ভিতর আমি রেখেই ফেলবো ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই আপনি এই সেরা রোজা রাখতে পারেন। কারণ শাওয়াল গেলে তো এই রোজার আপনি সময় পাইতেছেন, ফজিলত পাবেন না, কিন্তু কদা রোজার ক্ষেত্রে কোরআন বলতেছে ওয়াইদা তুমিনা ইয়ামিন উখার, যে কদা রোজা আমি অন্য সময়ে যে কোনো এক সময় রাখতে পারবো, এখানে কোনো সময় দেওয়া হয় না যে শাওয়ালেই রাখতে হবে, এটা তো বলা হয় নাই। এর জন্য আমি যেটা মনে করে থাকি যে আলহামদুলিল্লাহ যদিভাবে কদা রোজা আপনার থাকেই আর আপনি মনে করেন কনফিডেন্টলি যে ইনশাআল্লাহ এই বৎসরের ভিতরে আমি আমার কদা রোজা আমি রাখবই, তাহলে এমত অবস্থায় আপনি এই শাওয়ালের রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। এই সুযোগটা এখনও রয়েছে, আসুন আমরা রমজান শরীফের মাধ্যমে যে ইবাদত আমরা করেছি এগুলো আমরা কন্টিনিউ করতে পারি, কারণ এখনও সারা বৎসর কেয়ামুল লাইল রয়েছে, সারা বৎসর নফল রোজা রাখার সুযোগ রয়েছে, কোরআন তিলাওয়াত করতে পারবো, 5 টাইম নামাজ আমরা পড়তে পারবো, তারপরে বিশেষ করে আমরা জিকির তসবিহাত দোয়া এগুলো সারা বছর কন্টিনিউ করতে পারবো। এই আমলগুলো কন্টিনিউ করে আমরা আল্লাহর প্রিয় বানার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহু আকবার। হুজুরের কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথাগুলো শুনলাম, রমাদান পরে রমাদানের যে আমলগুলো আমরা রমাদানের যে আমলগুলো আমরা করেছি এগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলেই কিন্তু আমরা সফল হব। আজকে যদি আমরা একটু শপথ নিতে পারি যে রমাদানে তো আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়েছি, এক্সট্রা নামাজ ছিল, এরপরেও কিন্তু আমরা আল্লাহ আকবার মসজিদে আমরা হুজুম দেখেছি, ভিড় দেখেছি, নামাজের মধ্যে এত লম্বা দিন রোজা রাখার পরেও নামাজে আমরা শরীক হয়েছি,
তাহলে কি আমরা আজকে শপথ নিতে পারি না যে আমরা ফরজ নামাজগুলো কন্টিনিউ করব? পুরো দিনে মিলে তো আল্লাহু আকবার ফরজ বিশ রাকাত হয় না, আমরা কি পারি না পুরো দিনে ফরজ নামাজটা পড়তে? এইগুলা এই শপথটা যদি আমরা নিতে পারি আর পুরো বছরটা যদি আমরা নামাজটা আদায় করতে পারি তাহলে এই রমাদান থেকে আমি কিছু অর্জন করলাম, সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে হুজুর বলেছেন কোরআনের কথা, রমাদানে আমরা কোরআন শুনেছি, কোরআন পড়েছি, রমাদানের পরেও যদি আমরা কন্টিনিউ করতে পারি, কোরআন নিজে পড়তে পারি, শিখতে পারি এবং যদি চেষ্টা করি নামাজে যে সূরাগুলো আমি পড়ি এগুলোর অর্থ একটু জানার চেষ্টা করি, তাহলে নামাজের মধ্যে খুশু খুজু আমরা একটু পাবো। আর এর পাশাপাশি আপন সন্তানদেরকে যদি অ্যাটলিস্ট এই কোরআনের সূরাগুলো যেগুলো আমি জানি এগুলো একটু শিক্ষা দিই, তাহলে তো কিছু দায়িত্ব আদায় হবে। এই কোরআনের মাধ্যমে ঘরের মধ্যে ইনশাআল্লাহ একটা আলো, একটা লাইট আমরা পাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হুজুর যেভাবে বলেছেন রমাদান শেষ, এর অর্থ আমল শেষ নয়, এই কোরআন আছে, এই নামাজ আছে। আল্লাহ আকবার, ফরজ নামাজ তো আমাদেরকে যেরকম যেমন রোজা ফরজ ঠিক তেমনিভাবে নামাজ ফরজ, আমাদেরকে তো নামাজ পড়তে হবে। রমাদানে আমরা রোজা রেখেছি, রমাদানে আমরা আমল করেছি, কোরআন পড়েছি, এখন যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমার জীবনে একটু পরিবর্তন আসলো। আর এই যে তাকওয়ার মাধ্যমে রমাদানে যে আমি নামাজ এবং কোরআনের মধ্যে যে মনটা লেগেছে এটা যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে মনে হইলো যে আমি কিছু পাইছি, রমাদানে আমি কিছু অর্জন করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। আপনাদের কল এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আলোর দিশারি অনুষ্ঠান আল্লাহু আকবার সুন্দর এবং সার্থক হয়ে ওঠে। যখনই আপনাদের কল আসবে আমরা আপনাদের কলের দিকে ফিরে যাব। হুজুর যে বিষয়ে আলোচনা করছেন এই আলোচনা হুজুর কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। যখনই আপনারা প্রশ্ন রাখবেন আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব ইনশাআল্লাহ। জি স্যার, কোরআন শরীফের আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখানে ইয়াকিনের অর্থ হলো মওত। অর্থাৎ আমাদের ইবাদতের সময়সীমা কিন্তু রমজান শরীফ থেকে শুরু করে রমজানেই শেষ এটা নয়, বরং মৃত্যু পর্যন্ত, মিনাল মাহদি ইল্লাল্লাহ, এবার মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদতকে কন্টিনিউ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেরা শিক্ষা দিয়েছেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়াওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, ঈসা আলাইহিস সালামের বক্তব্য যে আল্লাহ আমাকে নামাজ যাকাত এবং ইবাদত করার কথা হুকুম দিয়েছেন যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, সুবহানাল্লাহ, যতদিন আমাদের লাইফ ইবাদত আমাদের কন্টিনিউ করতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ উনি বলেন যেদিন থেকে আমি শুনেছি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার এবং আল্লাহু আকবার, সরি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার, এই তসবি পড়ার ফজিলত শুনেছি। আমার লাইফে আমি কোনো দিন এই তসবি আমি বাদ দিই নাই, সুবহানাল্লাহ, একদিনও ছুটে নেই, কন্টিনিউ করেছেন, শুধু রমজানে নয় বরং এই নামাজের পরের এই তসবি যেটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এবং ফজিলত কি যে সদকা করে, যাকাত দিয়ে, হজ করে যারা যে দরজা পাবেন এই তসবি আমরা যারা পড়বো, কিন্তু আমরা যদিও আমরা গরিবও যদি হই তবু আল্লাহ পাক আমাদেরকে সে মকাম দান করবেন। বলেন এই ফজিলত শোনার পর থেকে আমি আমার লাইফে কোনো দিন ভুলেও আমি নামাজের পরে তসবি আমি মিস করি নাই, শুধুমাত্র এক রাত্রিতে। লাইফে উনি বলতেছেন সারা লাইফে গ্যারান্টি যে এক রাত্রি সিফিনের সেই মারাত্মক যে কন্যা ঘটেছিল সিফিনের অভিযানের যুদ্ধে অত্যন্ত ব্যস্ত ছিলেন উনি, উনি বলতেছেন আমি একটু ভুলে গিয়েছিলাম যার ফলে হয়তো আমি নামাজের পরে আমি পড়তে পারি নাই, কিন্তু শেষটাতে আমার স্মরণ হয়ে গেল ফজরের ওয়াক্তের আসার আগে আগেই এশার বাদের এই তসবিটি আমি কিন্তু পড়ে নিয়েছি, কিন্তু ওই একদিন টাইমটা একটু আমার হয়তো মিস হয়েছে, আমার লাইফে কোনো দিন আমাদের প্রেম তসবি পাততেই নেই। সেখান থেকে আমরা শিক্ষা পেলাম আমল আমরা যেটাই করবো ছোট্ট যদি হয় আমরা ধারাবাহিক কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফায়দা কী হবে যদি আমরা আমল কন্টিনিউ করতে পারি? এক তো আল্লাহ রব আমরা প্রিয় বনবো, দুই নম্বর আমলে ফায়দা পাবো, তিন নম্বর আমরা কামিয়াব এবং সফলতা পাবো, সবচেয়ে বড় কথা আমরা জান্নাত অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস, হযরত বেলালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন ও বেলাল তুমি এমন কোন আমল করেছ যে আমি জান্নাতে গিয়ে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেলাম, বলো তো দেখি এমন কোন আমল করেছিল? হাদিসনি বেহাদা বে আর যা আমলিন আমিল তাহির ইসলাম ইয়া বেলাল, ও বেলাল এমন কোন আমলটি তুমি করেছ যে আমলের উপর তুমি এই আশা করতে পারো যে আমি নবীজির আগে আগে তোমাকে ভেসতে জুতারও আমি শুনতে পেলাম? তখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন বিশেষ কোনো আমল আমি করিনি, তবে একটি কাজ ছিল
আমি যেভাবে যে টাইমে আমি অজু করেছি, যদি এই টাইমটা কোনো মকরু টাইম না হয় তাহলে আমার একটা অভ্যাস ছিল, যতদিন আমি অজু করেছি এই টাইম মকরু টাইম না হলে অবশ্যই আমি 2 রাকাত নামাজ পড়েছি। এই আমলটি আমি হামেশা করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুর কিছু কলার চলে এসেছেন, আমরা একটু বসে এই আমলের বিনিময়ে আল্লাহ পাক উনাকে মাকাম দিয়েছেন, আমরা যদি করি ইনশাআল্লাহ আমরা মাকাম পাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। ছোট্ট আমল হুজুরের যে কথাটা বলেছেন, 2 রাকাত নামাজ, আল্লাহর রসুল জান্নাতে তার আওয়াজ পেয়েছেন, জুতার আওয়াজ, কত বড় মকাম। আমরা যেন ছোট্ট ছোট্ট আমলকেও যেন আমরা গুরুত্ব দিই। আমরা দেখি আমাদের সাথে আজকের প্রথম কলার প্রশ্নকর্তা কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমার 2টা প্রশ্ন আছে। ইস্তেখারা নামাজ এটা কিলান আদায় করেন? ইস্তেখারা, জি। আর 2 নম্বর প্রশ্ন, আর আরেকটা হইলো গিয়া, আমরা যেন আমরা মহিলা হিসেবে আমরা যেটা গ্রেভিয়ার্ডে যাওয়া এলাউড আছে, আর জিয়ারত কিলাহান ফল এর বাদ লাস্ট ওয়ার্ডটা জিয়ারত কিলা জিয়ারত। আচ্ছা আচ্ছা, জিয়ারত হুজুরে খুইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলার থাকলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমরা একটু আনসারে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব। প্রথম প্রশ্ন বোন করেছেন যে ইস্তেখারার নামাজটা কিভাবে আদায় করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইস্তেখারা তার শব্দ খয়ের থেকে, ভালো এবং মঙ্গল কামনা করা। এই নামাজের মাধ্যমে আমরা যে কাজ করব, আমরা আল্লাহর কাছে ভালো এবং মঙ্গল কামনা করব, যে আল্লাহ যেন এই নামাজের ভিতর দিয়া আল্লাহর কাছ থেকে আমরা যে কাজ করব এই কাজের আমরা ভালো সাজিয়েটা আমরা পেতে পারি। কিভাবে করবেন? তো বুখারী সহ মুসলিম শরীফ সহ প্রায় সব কটি হাদিসের কিতাব মধ্যে হাদিসটি এসেছে। সাহাবে কেরাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেককে ইস্তেখারা কীভাবে করব শিক্ষা দিতেন। কামা ইউআল্লিমুনা সূরা, বিশেষ করে ইস্তেখারার জন্য যে দোয়াটি পড়তো, একটু লম্বা দোয়া এবং অত্যন্ত সুন্দর দোয়া। এই দোয়াটুকু আল্লাহ নবী নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কীভাবে শিক্ষা দিয়েছেন? কামা ইউআল্লিমুনা সূরা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনের সূরা শিক্ষা দিতেন, এইসব এইভাবে গুরুত্ব দিয়ে শিক্ষা দিতেন। এবং বলতেন, যে সময় কোনো কাজ করবে, এই কাজের মঙ্গল হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, বা ভালো সিদ্ধান্ত করতে করবো কি না করবো না, আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি নামাজটা পড়ব। কীভাবে? সুন্দরভাবে অজু করে তারপরে 2টা রাকাত নামাজ পড়ব নফল, তারপরে সালাম ফিরানোর পরে লম্বা দোয়া যেটা আছে, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকাল আযীম ফা ইন্নাকা তাআলাম ওয়া লা আ'লাম ইন্নাকা, করে সে লম্বা যে দোয়া রয়েছে এই দোয়া আপনি পড়বেন। দোয়া পড়ার পরে তারপরে আপনি পাক বিছানায় ডাইন করাটা আপনি শুয়ে যাবেন। হয়তো আপনার মনে কোনো সিদ্ধান্ত নিয়েই নিবে, অথবা খাবে হয়তো দেখতে পারেন, জরুরি নয় খাবে দেখা, বা অন্তত পক্ষে এই কাজ শুরু করার পরে ইনশাআল্লাহ এই কাবে কাজে আপনি সফল হবেন, কামিয়াব হবেন। এইভাবে নবী এখন আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন। এই দোয়া আপনি হয়তো এইভাবে 1 ইয়ারে বললে হয়তো আপনি শিখতে পারবেন না, ভালো হবে, দোয়ার বুকের মধ্যে রয়েছে, আপনি যে কোনো মসনুন দোয়ার বুকে আপনি এই দোয়াটা খুঁজে পাবেন, হাদিসের ক্ষেত্রে দোয়া পাবেন, লম্বা দোয়া, আপনি এটা দেখে দেখে পড়তে পারবেন। যদি মুখস্থ নাও করতে পারেন, আপনি দোয়ার বুক দেখে, অথবা হয়তো আপনি ইন্টারনেট সার্চ করলেও দোয়াল ইস্তেখারা, ইস্তেখারার দোয়া এইভাবে লেখলে যে ভাষা আপনি সার্চ করেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। এই দোয়া আপনি দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন বোন করেছেন যে মহিলাদের জন্য গ্রেভিয়ার্ডে যাওয়া কি ঠিক আছে, আর যদি যান জিয়ারত কিভাবে করবেন? উলামায়ে কেরামের এই ব্যাপারে দ্বিমত রয়েছে। কোন কোন উলামায়ে কেরাম নিষেধ করেছেন, যেহেতু ইমামে একটি হাদিসও রয়েছে, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, এই হাদিস মুসলিম শরীফে, যে মাবুনরা কবর জিয়ারতে যান, গ্রেভিয়ার্ডে যান, তাদের উপর আল্লাহর অভিশাপ এবং লানত। এই হাদিস উপরে বেশ করে অনেক উলামায়ে কেরাম নিষেধ মনে করেন, কেউ হারাম, কেউ মকরুহ তাহরিমি অন্তত বলেন, কেউ মকরুহ তানজিহ বলেছেন, বাট অন্যান্য উলামায়ে কেরাম মনে করে থাকেন যে আরেকটি হাদিস রয়েছে এই মর্মে, কুন্তু নাহাইতুকুম মান জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, পুরুষদেরকে সম্বোধন করে আল্লাহ নবী বলেছেন যে তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, বাট এখন থেকে আমি পারমিশন দিয়ে দিলাম, তোমরা কবর জিয়ারতে যেতে পারো। তো সেই দ্বিতীয় হাদিসে বোঝা গেল যে কোনো এক সময়ে পুরুষের জন্য সেটা নিষেধ ছিল, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে পারমিশন দিয়েছেন। ঠিক আছে, এই পারমিশনের পাশাপাশি মাবুনরাও কি পারমিশন নতুনভাবে পেয়ে গেলেন
না তাদের নিষেধটা এখনও বলবৎ রয়েছে, এই লোকের মেইন বিষয়। অনেক ওলামা একমুকারাম মনে করেন যেভাবে মা বোনদের নিষেধ, পুরুষরা যেভাবে নিষেধ ছিল এক সময়, মা বোনদের নিষেধ ছিল, পুরুষরা যে সময় পারমিশন তাদেরকে দেওয়া হয়েছে আবার পুনরায় জিয়ারতের, তখন থেকে মা বোনদেরকেও জিয়ারতের পারমিশন দেওয়া হয়েছে। ইভেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনিও উনার বাইয়ের কবর জিয়ারত করেছেন। সেখান থেকে বোঝা গেল যে মা বোনরাও যদি সাবজেক্ট টু কন্ডিশন পর্দার সাথে ওনারা যান, সেখানে গিয়ে কোনো গুনাহের সাথে লিপ্ত না হন, অতিরিক্ত কান্নারান্না না করেন, তাহলে অবশ্যই তাদের জন্য কবর যেতে যাওয়া জায়েজ আছে। তবে যেহেতু এটা তাদের ডিউটি নয়, না যাওয়াটা উত্তম, যেহেতু আমাকে আমি দ্বিমত করেছেন, বাট এরপরও যদি ওনারা যান জায়েজ রয়েছে। জায়েজ কীভাবে করবেন? আপনার কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর মিনাল মুসলিমিনাল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়ানাহুলাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহ মিনাল মুস্তাকদিমিনাল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা ওয়ালাকুম বলে আপনি আসসালামু আলাইকুম আফিয়া, এরপর আপনি দোয়া করতে পারেন। বা হয়তো আপনি যদি লম্বা দোনাই পারেন জাসাল সালামু আলাইকুম ইয়াহলাল কুবুর বললেও বা ইয়াহলাল দিয়ার কোনো রাতে এসেছে ইনশাআল্লাহ হয়ে যাবে, সালাম করবেন। তারপরে আপনি এই কবরস্থানে যারা আছে তাদের ইস্তেফার জন্য দোয়া করবেন। কোরআনে করে মুখস্থ তিলাওয়াত করতে পারবেন? ইয়েস, উলামা কারাম বলে আপনি মুখস্থ তিলাওয়াত করতে পারবেন। আল্লাহ আকুম উত্তাকাসুনের পড়েন, সুরা ফাতিহা পড়তে পারেন, ইখলাস পড়েন, কুল ওয়ালা কুল ইয়াল কাফিরুন এসে কিতা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিন্নাসে পড়তে পারেন। তারপরে সুরা বকরাও শেষ তিলাওয়াত করার অনেক উলামা কারাম করেছেন। তো এইভাবে যদি আপনি মুখস্থ তিলাওয়াত করতে চান, বা সুরা ইয়াসিনও ইকরাউ সুরাতা ইয়াসিনা মাউতাকুম, যার এক অর্থ হলো যে মানুষ মারা যাইতেছে সক্রাতের অবস্থায় কোরআন শরীফ সুরা ইয়াসিন পড়বেন, এবং মরার পরে যে অলরেডি মারা গিয়েছে তার জন্য পড়া যেতে পারে, আহত যেমন ওলামা কারাম করেছেন। অতএব সুরা ইয়াসিনও পড়তে পারেন মুখস্থ, অবশ্য কোরআন সাথে নিয়ে যাওয়া ওলামা কারাম নিষেধ করেছেন। এই হলো জিয়ারতের পদ্ধতি। তারপর আপনি দোয়া করবেন তাদের জন্য, ইস্তেগফার করবেন আল্লাহর কাছে সমস্ত মুর্দে গানের জন্য, সেটাই হলো জিয়ারতের পদ্ধতি। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহু আকবার। আমাদের সাথে খোলার থাকলে আমরা প্রশ্নের দিকে যাই। দেখে কে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? জি, আপনার ভালো আছে ইনশাল্লাহ। প্রথমে আপনাদেরকে শুকরিয়া আদায় করতেছি, এবং ইকরা বাংলা টিভির শুকরিয়া আদায় করতেছি, আর উস্তাদের নেক হায়াত কামনা করতেছি। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সওয়ালের রোজা, রোজা গুলা কি এই মাসের প্রথম দিকে তো অবশ্যই রাখলে ভালো, কেউ কেউ বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম দিকে অথবা শেষের দিকে অথবা মধ্যভাগে যদি রাখা যায়, অথবা ডেঙ্গে ডেঙ্গে মনে করেন একদিন রাখলাম, দুদিন পরে আবার আরেকটা রাখলাম, এইভাবে চিরুজা রাখা হয় তাহলে কি পূর্ণ সওয়াব পাওয়া যাবে? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পরবর্তী কলে যাই। দেখে কে আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক ভাই, ঈদের সালাম দেওয়া রইল আপনাদের কাছে। হাজি শফিকুল আলম বানলি থেকে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কত হইলো আজকে যে আমরা তো কোরআন বদলাই চারতাম না, আমরা মুসলমানে কোনোদিনও না আউয়াল আখের টু বুঝছেন, আর আউয়াল আখের পর্যন্ত কোরআন ওইতে বর্তমান ভবিষ্যৎ অতীত তনে বর্তমান ভবিষ্যৎ অতীত অতীতের। আমরা দুঃখিত, আপনার কথা আমরা পুরোপুরি শুনতে পারিনি। কোরআনের মহব্বতে কোরআনের কথাই বলছিলেন। আমরা আমরা ব্রেকে চলে যেতে হবে, সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। আপনারা যারা প্রশ্ন রাখতে চান ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন আমরা বিরতি থেকে ফিরে এসে সরাসরি আপনাদের প্রশ্নের দিকে আমরা যাব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলোর দিশার অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশার অনুষ্ঠানের নিয়মিত মেহমান, লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। বিরতির আগে আপনাদের উদ্দেশ্যে হুজুর মূল্যবান কিছু কথা বলেছেন যে বিষয়টা ছিল আমাল আফটার রমাদান, আমাদের আমল কীভাবে আমরা কন্টিনিউ রমাদানের পরেও আমরা করতে পারি, এই বিষয়ে হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনেছি। যারা মিস করেছেন আপনারা ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ হওয়ার পরে ইউটিউবেও দেখতে পারেন, আর যাদের এখনও সুযোগ আছে আল্লাহু আকবার, আপনারা চাইলে আপনারা ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে আপনারা যদি টিভির সামনে থাকেন তাহলে তো আপনারা সরাসরি আমাদের সাথে টিভি স্ক্রিনেই আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে পারেন, আর যাদের সুযোগ আছে আপনার মোবাইলেও আপনারা দেখতে পারেন। ফেসবুক অ্যাকাউন্টে ইকরা বাংলা, এই অ্যাকাউন্টে যদি আপনি একটু ঢোকেন
শুধু ঢুকবেন আর আজকে ওয়াচ করবেন এটা নয়, একটু লাইক করবেন, তাহলে যে প্রোগ্রামটাই আপলোড হবে আপনার ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন। সবার কাছে অনুরোধ, যাদের সুযোগ আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমরা যেন ভালো কাজে যদি আমরা সোশ্যাল মিডিয়াকে যদি আমরা কাজে লাগাইতে পারি এটাও কিন্তু একটা অনেক বড় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। এক ভাই প্রশ্ন করেছেন, অনেক সুন্দর প্রশ্ন, যে শাওয়াল মাসের ছয়টি রোজা প্রথম ভাগ এবং মধ্যম ভাগ শেষ ভাগ, এরকম কোনো কথা আছে কিনা যে প্রথম ভাগে মধ্যভাগে বা শেষ ভাগে, প্রথম ভাগে রাখলে ভালো হয়, মধ্যভাগে যদি রাখেন অথবা শেষ ভাগে রাখেন, অথবা একদিন রাখলেন একদিন ছাড়লেন, এভাবে কি তিনি সওয়াবের অধিকারী হতে পারেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে ভাই প্রশ্ন করেছেন এবং প্রশ্নের মাধ্যমে আমার উত্তরটাকে ক্লিয়ার করতে আর সুবিধা হবে। উনি তিন ভাগে ভাগ করেছেন ওনাকে ওনার প্রশ্নটাকে, যে শাওয়ালের রোজা আমরা ছয়টা রাখবো, নাম্বার সিক্স ছয়টা ঠিক থাকবে। রাখার ক্ষেত্রে তিনটি পদ্ধতি রয়েছে। একটি হলো রমজানের সাথে সাথেই আমরা ধারাবাহিকভাবে ছয়টা কমপ্লিট করে দেব, এক, এটাই সবচেয়ে উত্তম। কারণ হাদিস বলতেছে মান সামা রমজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। আপনি যদি হাদিসের শব্দের দিকে যে ওয়ার্ডিং, যেখানে ওয়ার্ড যেটা ইউজ করা হয়েছে সেদিকে যদি আমরা লক্ষ্য করি, যারা রমজান সে রোজা রাখলো তারপরে সাথে আরও শাওয়ালের ছয়টি রোজা মিলালো, সাথে মিলানোর শব্দ থেকে ইশারা পাওয়া গেল যে আমরা রমজানের পরেই সাথে সাথে ধারাবাহিকভাবে এই রোজাগুলো আমরা রেখে নেব, এটা সবচেয়ে উত্তম। বাট এরপরেও যদি রমজান এই শাওয়ালের প্রথম দিকে না রেখে শেষ দিকে রাখেন বা মধ্যবর্তী টাইমেও রাখেন, তবুও ইনশাল্লাহ শাওয়ালের ছয়টি রোজা রাখা হয়ে গেল। কারণ ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের চ্যাপ্টার যেটা মেনশন করেছেন, যে সেটি হলো যে আমরা হাদিস থেকে যেটা প্রমাণ পাই, মানজা বিল হাসানাতি ফালাহু আশুর আমসালিহা, যে এক কাজ আমরা যেটি করব, বিশেষ করে এই রোজা, এটা আল্লাহ পাক শুরুই করেন, স্টার্ট করেন 10 থেকে 10 গুণ বাড়িয়ে দেন। সেই হিসাবে শাওয়ালের ছয়টি রোজা রাখলে রমজানের সঙ্গে মিলিয়ে পুরা বর্ষের রোজার সওয়াব মিলে যায়। সেই হিসাবে রমজানের তিষ্টায় 300 দিনের এবং আরও ছয়টি রোজা যদি আমরা রাখি তাহলে ছয়, আমরা যদি এটাকে 10টি আমরা পূরণ করি তাহলে আরও 60, এই 60টি হয়ে যায়, তো 360টি মানে পুরো বছরের সব হয়ে গেল। এই মেইন মকসদ যেটা, এটা দিকে লক্ষ্য করলে কিন্তু শাওয়ালের প্রথম দিকে না রেখে যদি কেহ শাওয়ালের মধ্যবর্তী টাইমেও রাখেন তবুও হবে, শেষ দিকে রাখেন তবুও হবে। ইভেন মধ্যে যদি দুই একদিন গ্যাপ দিয়ে দিয়ে যদি সেটা পুরো করেন, মনে করেন আজকে রাখলেন, ব্যাঙ্গে ব্যাঙ্গে কালকে রাখলেন না পরদিন রাখলেন, টোটাল আপনি সোয়েটার পরে রেখেই দিলেন, ইনশাল্লাহ শাওয়ালের ভিতরে যদি সোয়েটার কমপ্লিট হয়ে যায় এই সব পেয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। এবং আমি আরও বলেছি যে রমজান শরীফের কজা থাকা অবস্থায় যদি আপনি রাখেন, উত্তম তো কজা আমরা আগেই রাখবো, যদি কোনো কারণে দেখা যায় যে আমি যখন কজা রাখতে হয়তো আমি ইনশাল্লাহ পরেই রাখবো, আমার পুরো শিওর আমি আছি, এখন আমি সব পাওয়ার জন্য এই শাওয়ালের সাথে এই খাস যে সোয়েটি রোজা আমি এটা আগে রেখে নেই, তবু আপনি পারবেন ইনশাল্লাহ, সেটাও পারমিশন রয়েছে। এরপরে এক ভাই প্রশ্ন রেখেছেন, কোরআন প্রথম এবং কোরআন শেষ, মানে কোরআন আউয়াল কোরআন শেষ, মানে তিনি যে কথাটা আসলে আমরা এতটুকু বুঝতে পেরেছি কোরআনের গুরুত্ব এবং কোরআনের কথাই তিনি বলছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। রমাদান শেষ, কোরআনকে আমরা বন্ধ করে শেলফে রেখে দেব তা নয়, আমরা কোরআন যেন কন্টিনিউ পড়তে পারি, কোরআন যেন আমরা শিখতে পারি, কোরআন শুদ্ধ করতেই হবে, আমাদের কোনো শেষ নাই। আমরা চেষ্টা করব সব সময় যে কোরআনকে কীভাবে আমরা সহি শুদ্ধ করে পড়তে পারি, আর অ্যাটলিস্ট নমাজের সুরাগুলা যদি একটু চেষ্টা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি কী নমাজে পড়ছি এগুলা যদি একটু জানি তাহলে নমাজের মধ্যেও একটু মন লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক আরও মজবুত আরও অটুট করে দেন, সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, প্রচুর কলার লাইনে আছেন, আমরা সরাসরি প্রশ্নের দিকে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলারকে শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কলটা মনে হয় ড্রপ হয়ে গেছে, আমরা পরবর্তী কলে যাই। আসসালামু আলাইকুম, কলটা মনে হয় কেটে গেছে, আবার ফিরে আসবেন ইনশাল্লাহ। অনেক কষ্ট করে আপনারা যখন কল করেন আর যদি লাইনটা কেটে যায় তখন মনের মধ্যে কষ্ট হয়, আবার ফিরে আসবেন, এই সময়টা ব্যয় করছেন একটা ইসলামিক অনুষ্ঠানে, আল্লাহ আপনাদেরকে উত্তম বলতে দান করবেন ইনশাআল্লাহ। হুজুর যে কথাটা বলছিলেন, আল্লাহু আকবার, যখনই কল আসে হুজুর আমরা কলের দিকে যাব,
আপনি এই বিষয়ে যদি একটু বলতে চান যে কোরআনের কথা বলতে গেলে তো ঘন্টার ঘন্টা আপনি বলতে পারেন। একজন কলার চলে এসেছেন প্রশ্নটা নিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমরা খুবই দুঃখিত, লাইনটা আবারও কেটে গেছে আপনার। ফিরে আসবেন আপনার প্রশ্ন নিয়ে, এই আহ্বানটুকু আমাদের পক্ষ থেকে। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলারকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। আমি ফোন করছি ইয়ো কিতা রোজা মাস দুদিন হুজুর, এখন দুদিন এখন দুদিন রোজা মাস রোজা রাখতে পারে না, তারে ডাক্তারে নিষে ধরে তেসরাবি পড়া লাগেনি। জি মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরের কইবান এই বিষয়ে আর কোন প্রশ্ন আছে নি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর সরাসরি যদি একটু আনসার দেন। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বাট রমজান তো গেছে কি, হয়তো আমরা পরবর্তী সময়ের লাগে আমরা এটা কাজে লাগবো। যে কোনো কারণে যদি আমি রমজান শরীফ রোজা রাখতাম পারি আর না, হয়তো শারীরিক অসুবিধার কারণে আমি রাখতাম পারি আর না, বাট আমি নামাজ পড়তাম পারবো। তো যেভাবে আমি রোজা, অনেক সময় এমন কিছু উজর আছে যে উজরের কারণে হয়তো আমি আমি রোজা রাখতাম পারি আর না, বাট আমি নামাজ পড়ার লাগে আমার এই শক্তি আছে। তো এটা আমার কাছে ক্লিয়ার যে রোজা রাখতে না পারলে ওইলা বহু জিনিস দেখা যায় যে আমরা রোজা নামাজ পড়তাম পারো, নামাজ মাফ হয় না। ঠিক এমনিভাবে দুইটা আলাদা আলাদা হিসাব, যদি আমার কোনো তারাবি পড়তে অন্য কোনো বাদনা থাকে আমি নামাজ পড়তাম পারমু, তাইলে শুধুমাত্র রোজা না রাখার কারণেই আমি তারাবি বাদিতাম পারি না। এটা মুস্তকিল আর একটা ইবাদত, কারণ রমজান শরীফ দুইটা খাস ইবাদত। রমজান শরীফ দিনের বেলার খাস ইবাদত হলো কি, যে রমজান শরীফ দিনটা ফিক্স আমরা রোজা রাখাও লাগবো, এটা ফরজ। বছর অন্য কোনো দিন এইভাবে কিন্তু রোজা লাই খাস নাই, আমি সাইলে রোজা রাখতাম পারমু, সাইলে খাইতাম পারমু, নাও রাখতাম পারমু। আর ওই একই কারণে আমি কইছিলাম কথা, ও যে যদি খেউরু রমজান শরীফ রোজা কজা থাকে তাহলে আল্লাহ ফরমাইছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, যে বছরের অন্য যে কোনো দিন ফিক্স নাই, যে কোনোই রাখতাম পারমু, ফিক্স করা একমাত্র রমজান শরীফের দিনটাই রোজা লাই ফিক্স করা হয়েছে, এটা বছরের কোনো দিন রোজা লাই ফিক্স নাই। আর রমজান শরীফের আর একটা খুসুসিয়ত এবং বৈশিষ্ট্য হইল কি, যে রাত্রে বেলা আমরা এক্সট্রা একটা কাম করি যেটা বছর অন্য কোনদিন করি না, এটা কি সালাতুত তারাবিহ, এলাকি দিনটা পারলাম না, যদি আমার উজর থাকে আমি তারাবি পড়তাম পারি না, সেটা ভিন্ন কথা। আর রোজার উজর আছে কিন্তু তারাবির লাগে আমার কোনো উজর নাই, এটা তো ওই ধরনের সময় যে আমার হয়তো পেটের সমস্যা আছে আমি রোজা রাখতাম পারি আর না, বাট আমি নমাজ পড়তাম পারি, যে ফার্স্ট অত নমাজ যাবে মাফ হইতো না। ঠিক এমনিভাবে তারাবির নামাজ এটা মুস্তকিল এবাদত, এটা মাফ হই, এটাও মাফ হইতো না, এটা আমি পড়তাম ইনশাআল্লাহ। যদিও তারাবির নামাজ এটা ফরজ নাই, এটা সুন্নত, বাট সুন্নত হিসেবে বসে আমরা এটা আদায় করতাম ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার হিসেবে বইন, যে রোজা রাখতে না পারলাম রকম রোজা রাখলাম না আমি তারিখ রেখে পারতাম, যেহেতু সেম এনে হইতে পারে রোজা রাখলাম না যখন তার আমি ফার্স্ট নমাজ রেখে পারতাম, যদি লাখ ইবো কথাটা সেম হলে তার আমি জাকাত দিতাম কিন্তু জাকাত হয়তো তার উজরটা উপর যায় যে তাই ইউজরের কারণে তার লাগে রোজা না রাখা তার লাগে যায় ইজর, কিন্তু নমাজ বাদ তাহলে যাই দিত নাই সমান তাই তারাবি নমাজ বাদ দিতে পারতাম না ইনশাআল্লাহ। আল্লাহ আকবার, জাযাকুমুল্লাহ। আর তারাবি নামাজ আল্লাহ আকবার। এখন হুজুর যেভাবে বলেছেন রোজারেও কিন্তু রমাদান মাসে রাখতেই হবে ফরজ যাদের উপর, আর এখন কিন্তু চাইলে আমরা ভাঙতেও পারি তারাবির নামাজও শুধু রমাদানের জন্য বৈশিষ্ট্য, রমাদান ছাড়া কিন্তু এই তারাবির নামাজ সবচেয়ে বড় জিনিস যদি এটা সুন্নত কিন্তু এটা অফার, এত বড় অফার সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান মান কামা রমাজানা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি কেউ ইমান এবং সবর আশা লইয়া একদিন বিশ্বাস লইয়া এই নামাজটা পড়ি লাইন আগর জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলাকি রোজা রাখতাম পারলাম না, আল্লাহ কাছে আমি খানি বলাই আল্লাহ রাবা রোজার খার ইচ্ছা আছে, হয়তো উজর খান আমি পারছি না, তারাবি যখন পড়তাম অ্যাটলিস্ট আমি তারাবি আনতাম পড়ি, ওই তোমার হয়তো তারাবি মাঝে মাঝে গুনাহ মাফ হয়ে যাবে, বহুত বড় একটা সুযোগ মাশাআল্লাহ। একটা করতাম পারলাম না, যদি পারি অ্যাটলিস্ট আমি একটা করি আমি, জাযাকুমুল্লাহ। এত লম্বা দিন রোজা রাখার পরে এই যে রমজান নামাজ যারা পড়েছেন তারা যে টেস্ট বা যে সুইটনেস তারা পেয়েছেন সুবহানাল্লাহ, যারা পড়েছেন তারাই জানেন। তবে একটা কথা এখানে ক্লিয়ার হলে বললা, কিছু উদর আছে মনে হয় বয়স্ক, আল্লাহু আকবার, বেশি বয়স হওয়ার কারণে তাই উদর হতে পারে না, এমন বয়স হওয়ার তাই হয়তো নামাজ পড়তে পারতে না, এটা যদি তাই উদর হয়ে যায় গিয়ে তার লাগে ভিন্ন কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কলার কে শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। লাইনটা ড্রপ হয়ে গেছে, আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ।
অনেক দিন পরে আল্লাহ একবার আমরা আলোর দিশারি অনুষ্ঠান শুরু করেছি রমাদানের লম্বা ব্রেকের পরে। এরপরে আপনারা আমাদের সাথে আছেন, চেষ্টা করছেন কল করার জন্য। আমরা পরবর্তী কলে যাই। আসসালামু আলাইকুম। যেমন জুম্মার খুতবা আমরা তো খুব নীরবে শুনতে হয়, কিন্তু ঈদের খুতবাতে দেখেছি সবাই কথা বলতে চান। যখন এই খুতবা আরম্ভ হলো সবাই কেউ গ্রিটিং করতে চান, ইফতার কেউ কথা বলতে চান, এটা কি জায়েজ থাকে? আর দুই নম্বর হলো যে যখন আমরা মসজিদে নামাজ পড়ি তো অনেকে সামনে দিয়ে চলে যান, একটু হয়তো ঘুরে ফিরে যেতে পারেন কিন্তু বদার করেন না, সামনে দিয়ে চলে যান। তো অনেক সময় হাত দিয়ে ঠেকালে ওনারা মানেন না, মানতে চান না, সেটা বলছে আমাকে যেতেই হবে। এই ক্ষেত্রে কি নামাজ যিনি পড়তেছেন ওনার গুণা হবে, নাকি যারা যাচ্ছেন ওনাদের যাওয়াটা সমীচীন না? ঈদের খুতবা জুমার খুতবার মতোই কি সমান? জুমার খুতবা মসজিদে অনেকে নীরবে শুনেন, কিন্তু ঈদের সময় তিনি দেখেছেন হয়তো কোনো জামাতে শরীক হয়েছিলেন, কথা বলতেছেন অনেকেই, খুতবার মধ্যে এমন মনোযোগ ছিল না। প্রথমত যে সময় দিনের কোনো কথা আমরা শুনি, যে কোনো ভাষায় আমরা শুনি, যেহেতু এটা ওয়াজ হইতেছে, এর মধ্যবর্তীতে কোরআন শরীফের আয়াত হয়তো তিলাওয়াত করা হবে, এরই কারণে জুম্মার খুতবার ক্ষেত্রে ওয়া ইজা কুরি আল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াত নাজিল হওয়ার পিছনে যে ঘটনা, এর মাঝ থেকে একটি জুম্মার খুতবাও, যে জুম্মার খুতবার মধ্যে মাঝে মধ্যে কোরআন যখন তিলাওয়াত করা হয় এই পুরাটা খুতবা শুনতেই হয়, এবং হাদিসে কড়া করে এসেছে ইভেন জুম্মার খুতবা চলাকালীন অবস্থায় যদি কেহ ওনার সাথীকে বলে, কথা বলতেছে আর ওই সাথীকে বলে যে উসকুত, আপনি চুপ হয়ে যান, আল্লাহ নবী বলেন এটা উনি রং কাজ করলেন। একজনে কথা বলতেছে, আপনি কথার মাধ্যমে বন্ধ করতে যাবেন না, আপনি ইশারায় তাকে বন্ধ করবেন, কারণ আপনি যদি কথার মাধ্যমে বন্ধ করতে যান হয়তো আপনারটাও একটা কথার মাধ্যমে ডিস্টার্ব হয়ে যাবে। বিশেষ করে এমন আমরা দেখি এক ভাই কথা বলতেছে, এখন যদি ওনাকে বন্ধ করার জন্য চার দিক থেকে চার ভাই, আরে ভাই আপনি কথা বন্ধ করেন, চার ভাই ভাই বলে, তাহলে এক ভাইয়ের কথা বলার কারণে যে ডিস্টার্ব হয়েছিল, এই চার ব্যক্তির এই বন্ধ করার প্রস্তুতির কারণে কিন্তু ডিস্টার্ব আর বড় হয়ে যায়, এরকম হয় আমাদের হয়ে যায়। ইভেন রসুল আসলাম বলেন ওমান মাসাল হাসা, ছোট্ট পাত্র একটি সামনে আছে, আপনি এটা নিয়ে এইভাবে নাড়াচাড়া করতেছেন, ফকাত লাগা, রসুলাম বলেন আপনিও একটি রং কাজ করলেন, আপনি একটি ভুল কাজ করলেন। এখন যারা মোবাইল, সুন্দর একটি কথা, বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু জুম্মার খুতবাকালীন সময়ে আমরা যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, এটা কিন্তু মারাত্মক রং, মারাত্মক মিষ্টাইক কাজ আমরা করতেছি। এবং যে জুম্মার মাধ্যমে, সুবহান আল্লাহ, রসুলুল্লাহ সাল্লাম বলেন যদি কেহ জুম্মার মাধ্যম জুম্মার নামাজ ঠিক মতো পড়ে, কন্ডিশন আছে সেখানে কিন্তু, তাহলে আল্লাহ সুবহান তাআলা পুরো এক সপ্তাহ ইভেন আরও এক্সট্রা তিন দিন পুরো দশ দিনের গুণ আল্লাহ মাফ করেন। বুখারী শরীফের হাদিসে এসেছে সেই মাপ পেতে হলে যে কয়েকটি কন্ডিশন, ঘর থেকে গোসল করে, সুন্দর কাপড় পরিধান করে, আতরগুলা যেগুলো আছে এগুলো আমি ব্যবহার করে, তারপরে আমি নীরবে এসে বসলাম, কথা বললাম না, কোনো সফের মানে সফকে আমি ক্রস করে কারো কাঁধের উপর দিয়ে আমি সামনের সফে যাওয়ার জন্য আমি চেষ্টা করলাম না, এই কন্ডিশন সহ যদি কেউ পালন করে এবং আসার পরে সুযোগ থাকলে সে নামাজও পড়ল, সুন্নত বা নফল যেটাই হোক, তো এইভাবে নামাজ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেগুনা মাফ হয়। অতএব জুম্মার মাধ্যমে যে খুতবা যেটা, এটা আমরা অবশ্যই নীরবে শুনতে হবে। এবার আসুন ঈদের খুতবা। ঈদের খুতবার ক্ষেত্রে যদিও এইভাবে খেলিয়ার কোনো হাদিসের মধ্যে শুনতেই হবে আসে নাই, কিন্তু খুতবা তো সমান, যে কথাগুলো জুম্মার খুতবায় পড়া হইতেছে সমান সেই কথাগুলো, জুম্মায় যেভাবে দুইটা খুতবা ঈদেও সেইভাবে দুইটা খুতবা, সেজন্য ওলামা একরাম বলেন সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে শোনা উচিত। অবশ্য কিছু ওলামা একরাম বলেছেন যেহেতু পরিষ্কার এইভাবে জুম্মার যেভাবে কড়াকড়ি এসেছে স্পেসিফিকভাবে, হয়তো ঈদের খুতবার ক্ষেত্রে স্পেসিফিকভাবে আসে নাই, কোনো ওলামা একরাম বলে থাকলেও আমরা এটাকে খুতবা এসে যখন দেখবো, আর সবচেয়ে বড় একজন গুরুত্বপূর্ণ একটি ওয়াজ নসিহত করতেছেন, আমরা কোনো মজলিসে তাকে যদি একজন কথা বলতেছে আমরা কথা বলি, যদি এটাকে যেভাবে আমরা অসুন্দরভাবে দেখবো, ঠিক এটাকে আমরা এভাবে মনে করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, নামাজের সামনে দিয়ে যদি কেউ যান,
আর চাইলে কিন্তু তাই না একটু দূর দিয়ে যে যাইতে পারেন, কিন্তু ইচ্ছা করে অনেক সময় এটাকে কেয়ার করেন না, বদার করেন না, নামাজ যারা নামাজ পড়তেছেন ওদের সামনে দিয়ে চলেন। এখন গুনাহটা কার হবে যিনি গেলেন? এখানে কয়েকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমি নামাজি যে জায়গায় আমি দাঁড়িয়েছি, কার এক জায়গায় আমি দাঁড়িয়েছি, আমার কারণে কারো যেতে কোনো সমস্যা হবে না, আমি হয়তো দরজার সামনে দাঁড়াই নাই, এমন কোনো জায়গায় আমি দাঁড়াই নাই যে মুসল্লিরা যে তার যাওয়ার জন্য কোনো পথ পাইতেছে না, যথেষ্ট তাদের যাওয়ার পথ রয়েছে। অর্থাৎ আমি নামাজ যদি আমি সঠিক জায়গায় আমি দাঁড়িয়ে থাকি, এমত অবস্থায় যদি কোনো ভাই আমার সম্মুখ দিয়ে চলে যান, তাহলে পূর্ণ গুণা কিন্তু ওই যিনি আমার সামনে যাইতেছেন ওনার উপর গুণাটা হবে। কী পরিমাণ গুণা হবে? সুবহানাল্লাহ, একটি হাদিস রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজির সম্মুখ দিয়ে যাইতেছে যদি সে জানতো কি পরিমাণ গুণা হইতেছে, লাকানা আন ইয়াকিফা আরবাঈনা খাইরুন মিন আন ইয়ামুরা বাইনা ইয়াদাইহি, চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা, চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়েই থাকতো তবুও সে মুসল্লির সম্মুখে যেত না। বর্ণনাকারীরা ওই বলেন, আমি এখানে চল্লিশ বলতে রাসূলুল্লাহ বলেন নাই চল্লিশ কি, চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বৎসর, কিন্তু আরেকটা হাদিসে এসেছে বৎসরের কথা। তাহলে আমরা হাদিসের তোর মধ্যে ক্লিয়ার যে চল্লিশ বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকার কঠিন কাজকেও সে বরদাস্ত করতো তবুও সম্মুখ দিয়ে ক্রস করার সাহস করতো না। অনুমান করেন কি পরিমাণ গুণা, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি অবস্থা এমন হয় মুসল্লির ইমার্জেন্সি উনি তাকে যেতেই হবে, আপনিও দাঁড়িয়েছেন এমন এক জায়গায় আপনারও কোনো জায়গা নাই, আপনি বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছেন, এমত অবস্থায় কেউ চলে যায়, হয়তো আল্লাহ পাক সেটা মাফ করবেন, কিন্তু তার আর কোনো সুযোগ আছে, অন্য সুযোগ রয়েছে তার অন্য দিকে সে যেতে পারবে, এরপরে যদি আপনার সম্মুখে চলে যায় তাহলে অবশ্যই তার এই গুণা হবে। আবার হরম শরীফে মক্কায় সেখানে কিন্তু ইমাম তাহাবী রহমতুল্লা আলাইহি এবং ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লা আলাইহি ওনারা একটা হাদিসের পরিপ্রেক্ষিতে হাদিস আছে যে সেখানে একটু ব্যতিক্রম, কারণ কাবার সামনে আসে অনেক সময় বাধ্য হয়ে মানুষ চলে যেতেই হয়, সেজন্য তোয়াফের অবস্থায় তো সম্মুখ দিয়ে গেলে কোনো সমস্যা হয় না। ঠিক আরও কিছু কারণে হরম শরীফকে এটাকে একটু ব্যতিক্রম দেখতে হবে, আর বাকি দুনিয়ার প্রতিটি জায়গায় আমরা কিন্তু নামাজের সম্মুখে যাব না। হ্যাঁ, যদি একটু বেশি দূর দিয়ে যাওয়া হয় যে একজন মুসল্লি নামাজ দাঁড়ানোর পরে মনে করেন আপনি সুন্দরভাবে দাঁড়াইছেন সুন্নতি তরিকায়, তো সুন্নতি তরিকায় যদি একজন নামাজি নামাজে দাঁড়ান তাহলে ওনার চক্ষু থাকবে সেজদার দিকে, তো সেজদার দিকে চক্ষু থাকা অবস্থায় যতক্ষণ ওনার চোখে ধরতেছে এ এরিয়ার দিকে যদি কেউ না গিয়ে এর দূর দিকে কেউ যায়, যেটাকে উলামায়ে কেরাম তিন সব বলেছেন, যেন আমাদের সাধারণত যে সব থাকে এই তিন সব দূর দিয়ে একজন মানুষ চলে যায় বা বড় মসজিদের ওই সম্বন্ধে যদি একজন চলে যায় তাহলে হয়তো সেটা এই মুরুর বাইনে এতাইল মুসল্লির অন্তর্ভুক্ত হবে না। এখানে একটা জিনিস মনে রাখলে ভালো হবে, অনেক সময় আমরা কী করি, নামাজ আমরা দাঁড়িয়েছি, আমার সামনে একজন ভাই বসা, আমার নামাজ রয়েছে, ওই ভাই উঠিয়ে যান না বসে থাকেন, এই সামন থেকে উঠিয়ে যাওয়া এক কথা আর ক্রস করে যাওয়া আরেক কথা। হাদিস নিষেধাজ্ঞা আছে সামন থেকে উঠে যাওয়ার নিষেধাজ্ঞা নাই এসে ক্রস করা। অতএব আপনি হয়তো নামাজ পড়তেছেন, নামাজ শেষ হয়ে গেছে, আপনার পিছনে এক ভাই এখন নামাজ রয়েছেন, আপনার হয়তো কোনো জরুরি তাকাদা রয়েছে, আপনি চলে যাবেন, সাইড দিয়ে চলে যাওয়ার সুযোগ রয়েছে, এমত অবস্থায় আপনি সামন থেকে যদি উঠে চলে যান সেটা কোনো অসুবিধা নেই, এটা আমাদের জেনে রাখা দরকার। আমরা কিন্তু আবার উঠার ক্ষেত্রে খুব গুরুত্ব আমরা বসে থাকি, কিন্তু ক্রস করে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিধাবোধ করি না আমরা, এটা কিন্তু আসলে ঠিক না। যদি এরকম হয় যে আপনি বসছেন যে এখানে প্রচুর মানুষ, তাদেরকে একটু আপনি যাওয়ার সুযোগ করে দিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু হুজুর যা বলেছেন, অনেক সময় এটা আমরা দেখি যিনি বসে আছেন উনি কিন্তু বসেই আছেন, অনেক সময় মনে করেন যে বসে থাকাই জন্য আরো মারাত্মক হলো, উনি করেন কি অনেক সময় যেমন বসে বসে আবার পিছন দিকে থাকাইয়া মুসির থাকে থাকেন, উনি কখন সালাম ফিরেছেন আমি চলে যাব, এটা তো আরো ডেঞ্জার, কারণ যে রিজনে আপনি মুসল্লির সামনে যাওয়া নিষেধ করা হয়েছে আপনি যদি বারবার ওনার দিকে তাকিয়ে থাকেন আপনার সমস্যা আওয়াজটা কমাতে হবে, এটা কিন্তু আরো বড় সমস্যা হয়ে যাচ্ছে। প্রথমত বোন আপনার টিভির আওয়াজটা একটু কমান, তারপরে সমস্যাটা আমরা তো বুঝতেছি না, যদি এটা একদম পার্সোনাল হয় তো অনেক সমস্যা, পার্সোনাল সমস্যা কিন্তু অন ইয়ারে না বলে ওয়ান টু ওয়ান বললে আপনার গোপনীয়তা রক্ষা হলো আমি মনে করি সেটাই ভালো হবে। আর যদি মনে করেন আপনার সমস্যার কথা আপনি অন ইয়ারে বললে আপনার কোনো সমস্যা হবে না বা জাতি আপনার এই প্রশ্নের মাধ্যমে উপকৃত হবে তাহলে আপনি বলতে পারেন, এবার দেখেন আপনার সমস্যাটা কী, আপনি নিজেই এটা বিচার করেন। আর বোনকে রেখে মাও আসতে পারতেছে না,
এইজন্য আমি আমার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে আমার বোনকে এখানে আনতে চাইতেছি। এই বিষয়গুলা কিন্তু আপনার আইনের সাথেও সাংঘর্ষিক, এই জন্য হুজুর যা বলেছেন এমন খোতা পার্সোনাল বিষয় যদি হয় যে বিষয়টা জাতি বা আমাদের দর্শকরা জানলে কোনো উপকার হবে না, এই বিষয়গুলো আমরা ওয়ান ইয়ারে না বলাটা ভালো। কিন্তু আপনি যে কথাটা বলেছেন আপনি নিজেই জানেন এটা আইনসম্মত নয়, এই কারণে আমি মনে করি আপনার জন্য বা সবার জন্য আমরা জেনারেল বলছি এসব বিষয়টা আমরা অ্যাটলিস্ট টিভির পর্দায় একটু অ্যাভয়েড করতে হবে। আর যদি আপনারও এটা মজবুরি হয় আপনি ওয়ান টু ওয়ান কোনো মুফতি সাহেব অথবা একজন এই বিষয়ে কথা বলতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে সহজ করে দেন। বেশক বেশক আমরা জানি অনেকেই মজবুর হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে সাহায্য করেন। আমাদের সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Glory to Allah, praises to Allah, alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর দিশারি অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস, লন্ডন খিদমা একাডেমির সম্মানিত চেয়ারম্যান হজরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। অনেক কলার, প্রচুর কলার লাইনে আছেন, আমরা সরাসরি প্রশ্নের দিকে যাই। দেখি কে আছেন, আসসালামু আলাইকুম। কলটা মানে ড্রপ হয়ে গেছে, আল্লাহু আকবার। যদি কোনো কারণে লাইনটা কেটে যায় আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আজকে রমাদানের পরে ঈদের শুভেচ্ছার মাধ্যমে আমরা যে প্রোগ্রামটা শুরু করেছি আল্লাহ আকবার, আর আপনারাও আমাদের সাথে আছেন, আপনাদের পোস্টের মাধ্যমে এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হয়ে উঠছে। আর হুজুর যে কথাগুলো বলেছেন, হুজুর শুরু করেছেন আজকে আমাল আফটার রমাদান, কী আমল করব আমরা রমাদানের পরে, আমরা যে রমাদানে যে আমরা অর্জন করেছি এগুলাকে কীভাবে আমরা কন্টিনিউ করি, আল্লাহ যদি আমাদের রমাদানকে কবুল করেন, এই কথাও হুজুর বলেছেন। আমরা বেশি বেশি দোয়া করতে হবে, হে আল্লাহ, ও আল্লাহ আপনি আমাদের রমাদানের এই রোজা, আমাদের তারাওয়ি, আমাদের তেলাওয়াতকে কবুল করো, আর আল্লাহ যদি কবুল করে নেন, আর এর মাধ্যমে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, এর মাধ্যমে যদি আমাদের জান্নাতীদের লিস্টে আমাদের নাম অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে তো আমরা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট রমাদান থেকে আমরা অর্জন করলাম, জান্নাত অর্জন করলাম। কিন্তু এরপরে যদি আবার আমরা গাফিল হয়ে যাই, রমাদানের পর থেকে নিয়ে আমরা যদি আবার পিছন দিকে চলি, তাহলে কিন্তু হবে না। রমাদানের মাধ্যমে যে স্পিরিটটা আমাদের এসেছে আমলের মধ্যে, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলেই কিন্তু আমরা সফল, আর জান্নাত পর্যন্ত আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। একজন কলার আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেননি? আপনার আজকের প্রশ্নটা কি তা কইবানি? কোন কারণে তেন বাদ দিছলা? তান গেস ঠিক আজ বুঝছি না, মানে বেমারর কারণে বুঝতাম পারছি। জি, খুব বেশি সিরিয়াস অবস্থা ছিল, আমি নিজেও যে ফোন করতে আমারও প্রবলেম আছে, ও কারণে আজ আমি বাদ দিয়ে। এখন আপনি কিতা করতে হুজুর হইবা ইনশাআল্লাহ। এখন আমরা তো শারীরিক ভাবে যখন সাইন আমরা রাখতা অথবা আপনি বারসাইয়া সুস্থ বার করে রাখতা সাইন অবশ্যই তো পারবা না ইনশাআল্লাহ। জিও শারীরিক ভাবে তো যদি আমি কথা না দিলেই লে কোন তোর দিন দিয়া দিলেই লে হইব না আমি কোন শুধু আপনার মানে বিষয় না, এরকম অনেক বেমারের কারণে হয়তো রোজা ফজা হয়েছে, হুজুরের আনসারের মাধ্যমে কিন্তু সবে একটা সমাধান পাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিরা, আপনি শুনুক ইনশাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ব্যাপারে ইরশাদ ফরমাইছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা আমরা রোজা রাখতাম পারছি না রাখনাওয়ালা পরবর্তী কথা করা লাগবো, যারা এর মাঝ থেকে বেমারের কারণে আমরা রোজা রাখতাম পারছিলাম না, অথবা সফর আসলাম
রোজা রাখতাম পারছি না, আল্লাহ ফরমাইন যে আমরা পরবর্তীতে রোজা রাখতাম হইবে, কারণ ফিদিয়া রাখা হয়েছে না। অতএব বেমারির একটা স্টেজ আছে, যে বেমারিটা ইলা পর্যায়ে ফুরি যায়গি। ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখার বিলকুল সামর্থ্যই নাই, হয়তো এমন বেমার হয়েছে জীবনে কোনোদিন তার বেমারিটা সুস্থ হইয়া রোজা রাখার এবিলিটি আইত নাই, অথবা তার বেশি বয়স্ক হইতে হইতে ইলা একবারে শেখে ফানি বয়োবৃদ্ধ হয়ে গেছেন গি, বয়স হওয়ার পরে তার ইদেন রোজা রাখার এবিলিটি যেটা এটা তো আর ইম্প্রুভ হইত না, দিন দিন খালি ডাউন হইব ছাড়া। এই ধরনের মানুষ এবং তিন নম্বর যান রোজা তুই তাই মারা গেছেন, তাই রোজার কজা কর্তা পারছেন না, তো তাই তো আবার মারা গেছেন, রোজা তো রাখা সম্ভব না। এই তিন ব্যক্তির লাগে লাগে ফিদিয়া ফিক্স, এন তাই রোজার ফিদিয়া দিতা। আর যে বেমারি তাই বেমারের কারণে রমজান রোজা রাখতে পারছেন না, তাই হয়তো এই বেমার ই পর্যায়ের বেমার, যে এখন যদিও তাই সমস্যা মনে করা কি হয়তো রোজার রমজানের পরেও অথবা আরও কিছু অপেক্ষা করলে অথবা শর্ট সিজন হইলেও তাই রোজা রাখিতে পারবা, এন ক্ষেত্রে পরিষ্কার হইল গিয়ে তাইন ফিদিয়া দিতে না, বরং আল্লাহ ফরমাইছেন ফাইদা তুম মিনাইয়া মিন ওখার পরিষ্কার কোরআন শরীফের আয়াত যে আপনি পরবর্তীতে রাখতে হতে ভাই, যেহেতু আপনি রমজান মাত্র ছয়টার পরে বাকি রাখিতে পারছেন, আমি ফলা দোয়া করি আল্লাহ পাককে আপনারা শিফাতা ফরমাওকা, আর ইনশাল্লাহ শিফাতা ফরমাইবা। আপনি এখন ফারেন না, যেদিন ফারেন দরকার হয় আপনি আরও বাড়তি দিনও গিয়ে হইলে আপনি যদি রাখিতে পারেন, আপনি অপেক্ষা করুকা রাখিলতে ফারেন 28 বছর, এরপরে যদি চেষ্টা নেই ফাররা না বা ফারতানা যদি হয় তখন গিয়ে ফিদিয়া দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। এটা সবার ক্ষেত্রে, কিন্তু সবাই কিন্তু আমরা যারা যদি কোনো কারণে আপনার রোজাটা যদি আমাদের মিস হয় আমরা খোঁজা রাখার চেষ্টা করতে হবে, লেট করতাম না আমরা। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। রমজানের মাধ্যমে আমরা যেভাবে বহুত আগে বাড়ছি, আগামী কালকে আমরা আলোচনা করবো এমন কোন খাম, যে খামে খাইল কঠিন কিয়ামত দিন আমরা মিজানের ফাল্লারে আমরা বাড়ি বানাইতাম। ইনশাআল্লাহ ও বিষয়ে আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। হুজুর, আজকে আমি একটা সমস্যা লয়ে ফোন করছি, যেমন আমার ফুয়ারে লই, আমার ফুয়া 11 বছর, তো আমার ফুয়ারে লগে মাত্র পারে না আর কি, তো দৌড়াদৌড়ি চোখ ফেরা ওঠা করে, তো ডাক্তারি লাইনে তারা হয়েছে অটিজম, বাট রিসেন্টলি আমার ঘরে একজন আয়া তারে দেখা হইরা, তার লগে জিনর আসর আছে, তুমি তাই জানছো না ওটা ওটা, তো তারা হইরা এলান তান হারে দিদি কাই ওটা হইরা হিন্দু জিন, তার লগে ছোটবেলাতে নে লাগিয়েছে, তো আমার আপনার কাছে কোয়েশ্চেন হইল গিয়া, জিনর আসর বা কিচ্ছু যদি থাকিয়া থাকে18 মাস শুরু করছে, তো ডাক্তারি লাইনে আর আমার আগে দুইটা ওয়ার্ড হইতো, ওখানো মাঝে মধ্যে হে আম্মা আব্বা বাবাই বা বুঝে না, মা বাপ রিয়েলি মিন কিটা একটা হে বুঝতে পারে না। তো এখন আমার আপনার কাছে কোয়েশ্চন হলো, তাই না আমার বাপটা একটা ঝামেলার মধ্যে ফেলে যান, আর আমি মা হিসাবে আমার দিলর মধ্যে ফিল করতাম পারি না, যে এটা কেন ধরনের আমার বাচ্চার লগে আছে, তো আমি জানতাম তাই রাম রিয়েলি যদি জিনর কোনটা হইয়া থাকে আমরা কিটা দেখলে বুঝতাম পারমো, যে হুজুরে খইবা ইনশাআল্লাহ, হুজুরে খইবা, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা বিশেষ ভাবে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার ছেলেকে দারুস শিফা থেকে শিফা দান করেন। জি আল্লাহ তুমি শিফা দাও। আল্লাহু আকবার। রমাদানের পরে আর এই যে কষ্ট, মার জন্য যে কষ্ট, আমরা এটা অনুভব করতে পারি, এক ছেলে বা এক মেয়ে একজন সন্তানকে আমরা যদি একটু সময় লুক আফটার করি আমরা কিন্তু পেরেশান হয়ে যাই, আর এই বেমার অবস্থায় দীর্ঘদিন পর্যন্ত লালন করা এটা কিন্তু অনেক কষ্টের কাজ। আল্লাহ যেন আপনাকে ধৈর্য সবর দান করেন, আর আল্লাহ যেন আপনার এই ছেলেকে দারুস শিফা থেকে শিফা দান করেন। হুজুর বলবেন এই বিষয়ে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাই। আসসালামু আলাইকুম। কলটা মানে ড্রপ হয়ে গেছে, আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ, কোনো কারণে যদি লাইনটা কেটে যায় আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। হুজুর এই বিষয়ে যদি বলেন যে তার ওনার ছেলে যে অসুস্থ। প্রথমত আপনি যেভাবে দোয়া করেছেন আমি এই সমান ধরে রিপিট করি, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বোনের এই সন্তানকে যেন আল্লাহ পাক শিফা দান করেন। আমিন আমিন। দ্বিতীয়ত, যেহেতু এই বাচ্চা মাঝে মধ্যে দুই একটি শব্দ বলতেছে এবং ডাক্তারও একটা রোগ ওনারা পাইতেছেন বলছেন, এই রোগ
আবার অপরদিকে কিন্তু জিন বা জিন তো একটা আছে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু জিন লাগছে কেন লাগছে না এটা কিন্তু একটা কঠিন ব্যাপার। সেজন্য আমি তো মনে করবো যদি ডাক্তার একটা রোগ পাইছে, সাধারণত জিন না থাকলে অনেক সময় ডাক্তার লাইনে কোনো রোগ ধরাই পড়ে না, এটাই প্রথম একটি একটা সবচেয়ে বড় সিমটম যে ডাক্তার কোনো রোগ খুঁজে পাবে না। যখন ডাক্তার কোনো রোগ খুঁজে পাবে না, তারপরে হঠাৎ হয়তো কোনো সময় একটু ওই বাচ্চাটা হয়তো একটু সেন্সেস হতে পারে, কোনো সময় মুখের ফেনাও আসতে পারে, তার চালচলন স্বাভাবিক হবে না। আমার মনে হয় আপনার বাচ্চার মধ্যে এরকম কোনো সিমটম দেখা দিতেছে না। তৃতীয়ত, জিন্নাত এবং জিন্নাতর লাইনে যে সমস্ত ইনফরমেশন কিছু লোক দিয়ে থাকেন, অলমোস্ট এদের মধ্যে সমস্যা এবং এরা রং ইনফরমেশন দিয়ে থাকেন, বিশেষ করে মাদেরকে পেরেশান করে অন্ধকারে গুলাপানি জোনার মাসিক করার চেষ্টা করেন, এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকা অত্যন্ত দরকার। তবে হ্যাঁ, জিন একটা জাতি, কোরআন যদি একটা সুরা রয়েছে জিন জিন সত্য, কিন্তু কথার সাথেই যে সবার সঙ্গে জিন লেগেই গেল আর কোথেকে লেগে গেছে এই ইনফরমেশন কীভাবে উনি পাবেন? মানে গাইবের সংবাদ তো আল্লাহ ব্যতীত বলতে পারবেন না। হ্যাঁ, হয়তো কিছু আলামত সিমটম দেখে বলতে পারেন যে আমার মনে হইতেছে এই বাচ্চার সঙ্গে জিন আছে, কিছু আলামত আছে, কিন্তু এরপরেও যে ইন্দু জিন বা এই জিন এই জিন ওই সব ইনফরমেশন এটা জিন্নাতের মাধ্যমে যেগুলো এটা অনেকটাই ভিত্তিহীন। এর জন্য বোন আপনি বিচলিত হবেন না। এবং সবচেয়ে বড় জিন সৃষ্টি করেছেন যিনি, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে যে শিক্ষা যারা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু রাব্বিন নাস, এগুলোর মাধ্যমে নবী আকরাম ইসলামের জাদুকেও কাটা হয়েছিল। আপনি এই সূরাগুলো পড়বেন, দোয়া ফুদিতে থাকেন, আয়াতুল কুরসি পড়েন ফুদিতে থাকেন, এবং এরপর আপনি নিজে ইনশাআল্লাহ সূরা ফাতিহা পড়েন, যেটা সূরাতুল শিফা, ইনশাআল্লাহ চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আনা চিকিৎসায় ইনশাআল্লাহ শিফা দিতে পারে। একেন বিশ্বাসকে আল্লাহর কাছে আপনি বলতে থাকুন ইনশাআল্লাহ। আর আমার মনে হয় এটা ডাক্তারি যেভাবে চিকিৎসা করতেছেন এটা কন্টিনিউ করেন। আর আমি যতটুকু প্রতিকূলতা বুঝতে পারতেছি, আমার মনে হইতেছে না এরকম কোনো জিনিস আপনার কাছে আছে বলে। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। জি, ইফতার নামাজ আমি আপনার বলছেন আমি বুঝতে পারিনি, একটু যদি বলতেন কিভাবে পড়তো, একটু রিপিট করতেন খুব খুশি হই। আমি এক ঘন্টা ধরে লাইনে আছি। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এই বিষয়টা তো হুজুর আবার বলবেন ইনশাআল্লাহ। হুজুর সরাসরি বলছেন, আপনি শুনুন ইনশাআল্লাহ। জি হুজুর, ইফতার আপনি সুন্দরভাবে ওযু করবেন, ঠিক আছে বোন? তারপরে আপনি যে টাইমে নামাজ মুকুর নয় এলা এই ধরনের কোনো একটা, বিশেষ করে রাত্রে আপনি বেডে যাওয়ার আগেই আপনি অজু করেন। অজু করে দুই রাখাত নামাজ পড়বেন। এই নামাজটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুয়াক্কাদা নয়, নর্মাল সুন্নত, অথবা আপনি নফর নেতানে পড়বেন। নামাজ শেষ করেন, শেষ করার পরে আপনি জানোয়াদের বসে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা, এইভাবে পুরো দোয়া যেটা আছে এই দোয়াটা আপনি পুরাটুকু পড়বেন। কোনো বুক থেকেও আপনি পড়তে পারেন, যে কোনো মাসুম দোয়ার বুকে আপনি পাবেন। এই দোয়াটুকু পড়বেন, এরপরে সেখানে যেটা রয়েছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা খাইরুন লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আকিবাতি আমরি আজিলি ওয়া আজিলি ফাকাদদিরহু ওয়া ইয়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আকিবাতি আমরি আজিলি ওয়া আজিলি ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লি আল খাইর হাইসু কানা সুম্মা রাদ্দিনি বিহি। এই দোয়ার এন্ডে দিয়ে শব্দগুলো আছে, যে আল্লাহ তুমি যদি জানো এই বিষয়টি আমার জন্য ভালো হবে তাহলে আমার জন্য সহজ করে দাও, এবং এটা আমার এই করার ক্যাপাসিটিতে আপনি নিয়ে আসো। আর যদি মনে করো আল্লাহ এই বিষয়টি বা এই কাজটি এই বিজনেসটি বা এই জায়গায় সাথে বা যেটাই হোক আমার জন্য সমস্যা হবে, আমার জন্য খারাপ হবে, মন্দ হবে, তাহলে এই জিনিসটাকে আমাকেও সরিয়ে রাখো এবং জিনিসটাকে আমার থেকে সরিয়ে রাখো। এই যে আমরার মধ্যে আপনি যে বিষয়টি নিয়ে আপনি ইস্তারা করবার চাইতেছেন, মনে করেন কেউ ইস্তারা করে যে শাদির জন্য একটা আলাপ আসছে, এখানে শাদি করবো কি না করবো না, তো তখন তার মাইন্ডে রাখবে যে আল্লাহ আমি যে এই শাদির চিন্তা করতেছি এই শাদিটা এই জায়গায় আমার জন্য ভালো হবে কি না মন্দ হবে। মনে করেন অর্থ কেউ বিজনেস শুরু করতেছে, অন বিজনেস এবার এখানে শুরু করবো কি না করবো না, তখন আন্না হাদ আমরা যখন বলবেন তখন আপনি আরবিতে যদি পারেন তাহলে এই বিজনেস আন্না হাদি তিজারতা বলবেন, নতুবা অ্যাটলিস্ট কমপক্ষে আপনার মাইন্ডে রাখবেন যে আমি যে বিশ্ব নিয়ে ইস্তারা করতেছি আমার এই বিষয়টি আমার জন্য ভালো নাকি মন্দ, যদি ভালো হয় আমার জন্য সহজ করে দাও, মন্দ যদি হয় তাহলে এটাকে আমার থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকে সেটাকে রক্ষা করো। এইভাবে দোয়া করার পরে আপনি শুয়ে পড়বেন ইনশাআল্লাহ। এরপরে যদি আপনার মনে হয় তার সিদ্ধান্ত নেবে অথবা খাবে কোনো আপনি ইশারা পাবেন, তারপরে যদি আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহর পক্ষ থেকে আপনি মঙ্গল এবং সাহায্য পাবেন, এই কাজটাতে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এই হলো ইস্তেখারার নিয়ম। এ বিষয়ে হুজুর কি বলবেন, যে কোনো ঘরে দেখা যায় কোনো সমস্যা হয়েছে, হুজুরকে খুঁজেন যে একজন হুজুরকে দিয়ে ইস্তেখারা করাই, এই বিষয়টা ইসলাম? এটা একটা বিষয় কিন্তু আসলে আমার ইস্তেখারা আমি নিজেই করবো, এটাই নিয়ম।
হ্যাঁ, যদি মনে করেন আমি পারি না তাহলে হয়তো আরেকজনকে দিয়ে করানো প্রথা আছে, করানো হয়, কিন্তু মেন রসম যারা শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় তো এরকম কোনো কেস আমরা পাই না যে কোনো সাহাবি বলেছেন রসুল আমার ইশারা আপনি রসুল্লাহ করে দেন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সূরা যেভাবে শিক্ষা দিতেন গুরুত্ব সহকারে ইশারা দোয়া শিখিয়েছেন, তা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা যেভাবে ইশারা করতে চাবো আমরা এটা নিজে শিখিয়ে নিব। যদি শিখতে নাই পারি তাহলে কমপক্ষে আমরা বুক থেকে দেখে দেখে যেন পড়তে পারি, এটাই না অন্তত পক্ষে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্নটা একটু খোকা। জি আমার প্রশ্ন হইল গিয়া, আগে তো আমরা মাথা মুসন করছি ওযু হবা করবার সময়, জি ফোন বলে মাছ গর্দনা মুসা বলে ঠিক নাই, জি তখন তো আপনি আবার ফোন দেখা পরে হইন জানো। আর আরেকটা প্রশ্ন হইল আমার, যে আমরা তো যে আগে ওই ঈদ মোবারক কই আমরা, তার ঈদের সময় ঈদ, জি 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 বোন লাইনটা মানে কেটে গেছে। আমরা আপনার শেষ প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারিনি। প্রথম প্রশ্নটা হুজুর, যে মাথা মোসের সাথে সাথে গর্দন মোসে এটা ঠিক নয়, এ বিষয়ে আপনি কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোসা করেছেন, কোরআন মাথা মোসাকে ফরজ করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মোসা করেছেন, তো বাদা বি মুকদ্দামা রাসিহি ফা আকবালা বিহিমা ওয়া আদবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতামসে পুরা মাতামসা করেছেন, সামন দিক থেকে শুরু করে পিছন দিকে নিয়েছেন, পিছন দিক থেকে আবার সামন দিকে নিয়েছেন। ওয়া যাহাবা বিহিমা ইলা কফাহু, যার হাতে এসেছে রসুল আসলাম হাতকে পিছন থেকে নিয়ে পুরা কফা পর্যন্ত নিয়ে গেছেন, কফা মানে গর্দনা। তাহলে তো এই হাদিস থেকেই পাওয়া যাইতেছে যে রসুল্লাহ সাল্লাম গর্দনা পর্যন্ত ইনক্লুডিং মশা করছেন। গর্দনা বলতে তার অর্থ কী? যতক্ষণ পর্যন্ত আপনার মাথার চুল রয়েছে অত এই জায়গা পর্যন্ত আপনি ঠিকই হবে, আর চুল না যে এরিয়া এই এরিয়াতে নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে মাথা কমপ্লিট মুসে করা কেউ ফরজ বলেছেন, কেউ সুন্নত বলেছেন, কিন্তু মাথা মুসে অবশ্যই করতে হবে, চার ভাগের এক পাকি হোক অথবা পুরা কমপ্লিট করাই হোক, এবং কফা পর্যন্ত, কফা মানে নেপ, নেপ মানেই তো গর্দনা, এই গর্দনা পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, গলাকে আমরা মশা করবো না, এটাই হলো মেন কথা, যে গলা আমরা মশা করার প্রয়োজন নাই, গর্দনা মশা, গর্দনা বলতে হবে আবার যতটুকু জায়গায় চুল রয়েছে অতটুকু এরিয়া পর্যন্ত করবে, এটা হাদিসটা প্রমাণিত। এখানে একটি বিষয় বললে ভালো হবে, যে অনেক সময় অনেক জিনিস যেটা করা হইতেছে অবশ্যই এটা বৃত্তি রয়েছে, কিছু সংখ্যক আজকাল মানে এটা ঠিক নয় এটা ঠিক নয় করে উলামায় মানে মানুষদেরকে একটা কনফিউশন এবং বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। বিশেষ করে এই বিষয়টা যদি আপনি গর্দনা মুসে নাও করেন, অজু হবে না? হবে না, অবশ্যই অজু হবে, এটা একটা মোস্তাহাব ব্যাপার। যদি কেউ মোস্তাহাব মনে করে গর্দনা বলতে যত জায়গার ইয়ে মধ্যে চুল রয়েছে এই জায়গাটা মশাক করে নেয়, এটা তেমন কোনো খারাপ কাজ করে না, যে হাদিস থেকে ইশারা পাওয়া যাইতেছে এবং উলামায়ে কেরাম বলেছেন, অতএব বিনা ধিদায় এই গর্দনা বলতে গর্দনার যে এরিয়াতে চুল রয়েছে যত জায়গা পর্যন্ত মশাক করা হাদিস, এটা প্রমাণিত, এটা যারা করতেছেন সঠিক করতেছেন, বিভ্রান্তের শিকার না হওয়াটাই আমার জন্য আমরা আমি সেই দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আজকের হয়তো শেষ প্রশ্ন হবে, দেখি কি আছে। আরেকটা প্রশ্ন নির্বাহ করেছিলেন, ঈদ মুবারক এর পরে কি বলতে চাচ্ছেন লাইনটা? আমার মনে হয় ঈদ মুবারক বলা ঠিক কিনা ঠিক নেই এটা হয়তো যেতে চাইছিলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রশ্ন নিয়ে নেন আপনি। আমরা দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন করছি হুজুরে তা সালাম দিবা। ওয়া আলাইকুম আসসালাম। ও না, ওই যে দোয়া করতে হুজুরে ঈদ দোয়াটা কোন বুকের মাঝে আছে? আচ্ছা, ইস্তেখারার দোয়া এটা কোরআন শরীফও নাই, হুজুরে দোয়ার বুকও পাইবা ইনশাল্লাহ। হুজুরে দোয়ার বুকর নাম না হইলেও হুজুরে আগে কইছেন যে কথাটা, যে মসনুন দোয়ার বুক হলো আছে, অনেক দোয়ার বুকও পাইবা। এর লগে আপনারা ইন্টারনেটও যদি একটু সার্চ করেন দোয়া উল ইস্তেখারা হইয়া বা ইস্তেখারা উইল এখন যদি আপনারা ইনশাল্লাহ ফাইলিবা, যে কোনো ভাষায় হলো ফাইলিবা, আর যে কোনো দোয়ার বুক মসজিদ ভাড়া নিয়ে আপনার লোকাল যে স্থান পাই, বা এরপরে যদি আমরা যে কোনো ওলামা কোনো আপনি ওয়ান টু ওয়ান যোগাযোগ করেন ইনশাআল্লাহ পুরো দোয়া আপনার মোবাইল নম্বরে দোয়া দিতে পারে ইনশাআল্লাহ। সব দোয়ার বুকও ফাইতা না, ইস্তেখারার দোয়া সব দোয়ার বুকও থাকে না, অলমোস্ট জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে হয়তো আপনাদের আর প্রশ্ন আমরা নিতে পারবো না, অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরুতে হুজুর যে আলোচনা করেছেন এই আলোচনা অনেকেই মিস করেছেন, যারা মিস করেছেন ইউটিউবে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ, অথবা ফেসবুক অ্যাকাউন্টে আপনারা আপনারা যদি ইকরা বাংলায় ঢুকেন তাহলে আপনারা দেখতে পারেন। যারা ঢুকবেন আপনারা আমাদের ইকরা বাংলা পেজে একটু লাইক দিবেন ইনশাআল্লাহ, তখন যে প্রোগ্রামটাই আপলোড হবে আপনার পেজের মধ্যে আপনি দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমাদান যেভাবে আমরা একটা নূরানি ছিল, রমাদানের মধ্যে আমরা একটা আলো পেয়েছিলাম, আমরা মসজিদে গিয়েছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, আমরা কোরআনের ওয়াজ নসিহত শুনেছি,
আমরা যেন রমাদানের পরেও যেন আমরা কন্টিনিউ করতে পারি। হুজুরের শেষ মেসেজ আমরা শুনবো, দেখি হুজুর আমাদের উদ্দেশ্যে শেষ মেসেজটা কি বলেন। জি হুজুর, শেষ মেসেজটি এটাই যে রমজান শরীফে ইবাদতের মাধ্যমে আমরা যে অগ্রসর হয়েছি এর ভিত্তিতে আল্লাহ আমাদেরকে ঈদ দিয়েছেন। এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা যে কোনো ভালো কাজ করতে পারলে আমরা অবশ্যই আনন্দ এবং খুশি ফিল করব। আল্লাহ বলেন ফালিয়াফরাহু ফাবিদালিকা ফালিয়াফরাহু, যে ভালো কাজ করতে পারলে আমরা অবশ্যই আমরা যেন খুশি ফিল করি, এটা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। এবং এই খুশির প্রকাশ করতে গিয়ে সাহাবায়ে কেরাম তাকাবাল্লাহ মিন্না মিনক বলেছেন, যদি এটা কেহ ঈদ মুবারক বা এই সমস্ত শব্দের মাধ্যমে বলে নির্ভরযোগ্য ফতোয়া অনুযায়ী ইনশাল্লাহ এটা বেদাত হবে না, কারণ এটাকে সুন্নত বা হাদিস হিসাবে এই এবাদত শেখর বলা হইতেছে না, জাস্ট খুশির একটা প্রকাশ। এভাবে হাদিস তারও একটা প্রমাণ আছে, তোবা কবুল হওয়ার পরে কাবিনে মালিককে রসুল্লাম বলেছিলেন ইয়া কাব আবশির, কাব তুমি সুসংবাদ গ্রহণ করো। তো যে কোনো নেকি বা ভালো কাজ করার পরে খুশি করার জন্য যে কোনো ওয়ার্ড করা যেতে পারে, ভালো শব্দ বলা যেতে পারে, যদি এটাকে আমরা এবাদত বা জরুরি মনে না করে না করে থাকি তাহলে ঈদ মুবারক বললেও গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে সাহাবায়ে কেরাম ঈদের পরে যে শব্দটা বলতেন তাকাবাল্লাহ মিন্না মিনকাও বলতেন, এই হিসাবে এটাই বলা সবচেয়ে উত্তম। বাট ঈদ মুবারক বললেও ইনশাআল্লাহ আমরা যেহেতু এটা জরুরি হিসাবে বলতেছি না এটাও কোনো গুণ হবে না। আল্লাহ পাক আমাদেরকে ঈদের খুশির ভিত্তিতে যে বাদগুলো আমরা করেছি এটা কন্টিনিউ করতে পারি, এবং আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো যে আমলের মাধ্যমে কাল কঠিন কেমন দিন আমরা যেন আমার মিজানকে এবং ফাল্লাকে ভারী করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে আলোচনা শোনার তো বিধান। আল্লাহ একবার, হুজুর যেভাবে বলেছেন রমাদান যে আমাদের কবুল হয়েছে, রমাদান যে আল্লাহর কাছে আমরা কিছু অর্জন করতে পেরেছি, এর সাইন হলো আমরা মসজিদে নামাজ পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করবো, আমরা মানুষের সাথে যেভাবে রমাদানে ব্যবহার করেছি সমান ব্যবহারটা আমরা কন্টিনিউ করবো। আর অনেক ব্যাড হ্যাবিট আছে আমরা ছাড়ছি, অনেকে রমাদানের কারণে অনেক গুনাহ আমরা বাদ দিয়েছি, রমাদানের পরে যেন আমরা ফিরে না যাই সেই গুনাহে। আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমাদানে যেভাবে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছি আমরা যেন রমাদানের পরেও এই বাদ অভ্যাসটা আমরা ছেড়ে দিতে পারি। বিশেষ করে আসল বছর এবং কাব বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কেউ যদি রমজান শরীফে ইবাদত করে আর পরে বাদ দিয়ে দেয় তাহলে এর সাইন হলো ওটাই আমার রোজা হয়তো কবুল হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর এটা অত্যন্ত যে আমরা রমজান আল্লাহকে চিনলাম, রমজানের পরে আল্লাহকে চিনলাম না, আল্লাহ তো সবসময় আছেন মাশাআল্লাহ। এর জন্য আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, ঔষধ মেডিসিন খেয়েছি যে কারণে যে রোগটা আমরা সেরেছি সে রোগ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সেটাই হবে এই ঔষধের এই উপকারিতা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে এবং হুজুরের কথার মাধ্যমে আজকের অনুষ্ঠান প্রতিদিনের ন্যায় আজকেও সুন্দর এবং সার্থক হয়ে উঠেছে, কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আগামীকালকে হুজুর গুরুত্ব সহকারে একটি বিষয় হুজুর বলেছেন যে বিষয়ে আলোচনা করবেন, কোন আমলের দ্বারা আমরা আমাদের জান্নাত অর্জন করতে পারবো, কোন আমলের দ্বারা আমার নেকির পাল্লাকে আমরা আরও বাড়ি করতে পারবো, কোন আমলের দ্বারা আমাদের জীবনকে আমরা মুমিনের জীবন হিসেবে গঠন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, রমাদান এবং রমাদানের পরে যে আমলগুলো আমরা করেছি আল্লাহ যেন কবুল করেন, এই দোয়াটা কন্টিনিউ আমরা করব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একটি মসনুন দোয়ার মাধ্যমে দোয়ার আগে হুজুরের শুকরিয়া আদায় করছি। হুজুর আল্লাহু আকবার আবারও ফিরে এসেছেন রমাদানের পরে, কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হুজুরের এই সময় এবং এই কোরবানিকে যেন কবুল করেন, এর বিনিময়ে যেন আল্লাহ হুজুরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বদলা দান করেন, আর আমরা যেন এই আলোর দিশার অনুষ্ঠানের মাধ্যমে জীবনকে যেন একটু আলোকিত করতে পারি, জীবনকে যেন একটু পরিবর্তন করতে পারি ইসলামের দিকে, কোরআনের দিকে, আলোর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। একটা মস্তন দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।